আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি পড়ে গেছে। ওয়া বারাকাতুহু। আমি আসিফ মহিউদ্দিন ভাইকে সংযুক্ত করছি। মোহাম্মদ শরীফ ভাই, আপনি আর কিছু বলবেন? না, আসিফ ভাইয়ের সাথে কথা বলেন, আমাকে কেটে দেন, আমি ফেসবুক থেকে দেখছি। জি জি, ধন্যবাদ ভাই, ভালোবাসা আপনার জন্য। আসিফ ভাই, আপনি সংযুক্ত হয়েছেন? হ্যাঁ ভাই, কেমন আছেন? ভাই এখনো জীবিত। আচ্ছা, আমি ছোট দু একটা কথা বলছি, আমার পেছন থেকে কি কোনো মানে মিউজিকের সাউন্ড আসতেছে? তাহলে আমি খুব দুঃখিত, কারণ আমার বাচ্চারা গান শুনছে। এখনো এখনো আসছে না। আচ্ছা, আমি তাহলে বলছি যে আমি ছোট দুইটা পয়েন্ট বলার জন্য যুক্ত হয়েছি। যে একটা, যে আপনি, আমি বেশিক্ষণ হয় শুনিনি, কিন্তু আমি যতটুকু শুনেছি সেটার উপরে আমি ছোট দুই একটা মতামত দিতে চাই। একটা হচ্ছে যে এই যে আপনি যে বোধের জন্ম বললেন, যে একাকিত্বের ফলে যে বোধের জন্ম হয়, এই বোধটা কি আমি আসলে একটু বোঝার বুঝতে চাই। যেমন ধরেন আমি একটা উদাহরণ দিই, যে আমি দেখেছি অনেকে এই আধুনিক সময়ের কথাই একটু চিন্তা করেন, যে অনেকে ফেসবুকে আসে, ফেসবুকে এসে একটা স্ট্যাটাস লেখে বা একটা ছোট একটা ভিডিও বানায়, ছোট একটা ভিডিও বানায় বা স্ট্যাটাস লেখে, এরপরে হঠাৎ দেখা যায় কি তার কিছু ভক্তকুল তৈরি হয়। মানে আমাদের সমাজে এরকম একটা ধারণা আছে যে একটা পাগল যদি রাস্তা দিয়ে হেঁটে যায়, আপনি দেখবেন সবসময় তার পেছনে 10-12টা লোক, তার কিছু দর্শক আছে। সে কি করে? সে মাটি খাচ্ছে, সে হয়তো মানে এটা এটা করছে, এমন এমন উদ্ভট কাণ্ড কারখানা করছে। বা ধরেন জাদুকর, যারা হচ্ছে রাস্তাঘাটে জাদু দেখায়, এদের পেছনে পেছনে কিন্তু একদল মানুষ হাঁটা শুরু করে দেয়, যে এরা কি করছে, মজা মজা দেখার জন্য। আবার অনেকে এদেরকে খুবই শ্রদ্ধা ভক্তিও শুরু করে দেয়। তো এমনকি ফেসবুকে যদি এসে কেউ একটা স্ট্যাটাস লেখে, তখন কিছু লোক আছে স্বাভাবিক যারা এসে লাইক দিবে এবং বলবে যে আরে ফাটায় ফেলছেন বস, একদম সাংঘাতিক, আপনি তো পুরো উল্টায় ফেলছেন। এবং তখন দেখা যায় যে এক শ্রেণীর ভক্তকুল তার তৈরি হয়, এবং ভক্তকুলের একটা প্রেশার তার উপরে তৈরি হয়, যে মানে সে একটা বিষয় সম্পর্কে জানে না, সে একটা বিষয় সম্পর্কে তার কোনো আইডিয়া নাই, কিন্তু সেই বিষয়েও তার মতামত দিতে হবে, সেই বিষয়ে তার বিজ্ঞ মতামত দিতে হবে, এরকম একটা প্রেশার তার উপর ক্রিয়েট হয়। এবং সে সে সবসময় যে কাজটা করে, যে জানুক না জানুক, বুঝুক না বুঝুক, সে বিষয়ে একটা বিজ্ঞ মতামত সে দিবেই, যে কোনো ধরনের সোশ্যাল ইস্যু, যে কোনো ধরনের রাষ্ট্রীয় বা ধর্মীয় ইস্যু আসুক, সে তার একটা বিজ্ঞ মতামত সে বিষয়ে দিতেই হবে তার। হ্যাঁ, এটা এটা কিন্তু সে যে স্বেচ্ছায় দিচ্ছে তা না, এটা হচ্ছে তার উপরে যখন ভক্তকুলের প্রেশারটা ক্রিয়েট হচ্ছে, সেই প্রেশার ক্রিয়েটের প্রেশারের কারণে সে আসলে দিতে বাধ্য হচ্ছে অনেক সময়। আপনি একমাস, আপনার সাথে একবারে পুরোপুরি সহমত, কারণ হচ্ছে যে পৃথিবীর অধিকাংশ মানুষ নষ্ট হয়েছে হচ্ছে তার পারিপার্শ্বিক মানুষজন দ্বারা। আমরা যদি একটি বিতর্কিত উদাহরণ দেই, সেটা হচ্ছে যে বলা হয় যে শেখ মুজিবুর রহমান, তিনি মুক্তিযুদ্ধ পূর্বকালীন সময়ে যে মানসিক স্ট্যাবিলিটি বা স্ট্যাটাতে ছিলেন, যখন মুক্তিযুদ্ধ দেশের স্বাধীনতা চলে আসলো, তাকে পচিয়ে ফেলেছে, তার চিন্তা জগৎকে পচিয়ে ফেলেছে তার পাশের মোসাহেব যে গোষ্ঠী, এবং সেই মোসাহেব গোষ্ঠীর মোসাহেবের কারণে তার এক ধরনের মনস্তাত্ত্বিক অধঃপতন ঘটেছে। সেই অধঃপতনটাকে তিনি ওভারকাম করতে পারেন নাই। আপনার সাথে একমত যে এটা ঘটে, এবং এই যে বিষয়টি, এটা সবাই ওভারকাম করতে পারে না। যারা ওভারকাম করতে পারে না, তারা হারিয়ে যায়, তারা ডিরেল হয়ে যায় বা তারা বিলুপ্ত হয়ে যায়। আবার অনেক ক্ষেত্রে যেটা হয় যে ভক্তকুল যদি কোনো মানুষকে ওভার হাইপড করে ফেলে, তখন সেক্ষেত্রে একটা ধর্মমত তৈরি হয়ে যেতে পারে বা কাল তৈরি হয়ে যেতে পারে। আপনার কথার সাথে আমি একমত, কিন্তু আমি আপনার সাথে এই বিষয়ে দ্বিমত, যে ওভারকাম করতে পারলেই যে সে মানে সফল হয়। না না, সফল মানে ওটা ব্যক্তি সফলতার কথা বলছি, যে সে হয়তো ব্যক্তি সফল হলো, কিন্তু ভক্তকুল, সে তো ব্যক্তি সফল হলো যে সে এইটা থেকে ওভারকাম করে চলে যেতে পারলো। আচ্ছা আচ্ছা। কিন্তু মূলত হয় কি যে ভক্তকুল দ্বারা পরিবেষ্টিত হলে কাল তৈরি হওয়ার সম্ভাবনা প্রচুর পরিমাণে বৃদ্ধি পায়, এবং সাধারণ যারা মানুষ, ভক্তি ভক্তি থেকে অবনতির জায়গাটা আসে। আমাদের যে ধর্মমতের বিস্তারটা ঘটেছে, এটা কিন্তু ঘটার পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে ভক্তি। আমরা প্রকৃতির প্রতি ভক্তি দেখিয়েছি, আমরা মাতৃ দেশের প্রতি ভক্তি দেখিয়েছি, আমরা কোনো বিশাল বড় পাহাড়ের প্রতি ভক্তি দেখিয়েছি, এবং চিন্তাশীল মানুষের প্রতি ভক্তি দেখিয়েছি, এবং এই ভক্তি থেকেই আমাদের হচ্ছে অধঃপতনের জায়গাটা তৈরি হয়েছে। আপনার কথার সাথে একমত যে এটাই, যে বাংলাদেশে এমন একটি জায়গা যেখানে, যেহেতু আমাদের এখানে অধিকাংশ মানুষের মস্তিষ্কের চিন্তা স্তরটা দুর্বল এবং কার্য কম নাই, যেহেতু আমরা কম কাজ করি, সেহেতু রাস্তায় যদি গর্ত করা হয়, সেখানে 100 জন মানুষ 5 ঘন্টা দাঁড়িয়ে সেই গর্ত করাটা দেখবে, এবং সেটা একটা গ্যাদারিং তৈরি করার একটা জায়গা তৈরি হয়। ফেসবুকও ব্যাপারটা তাই, যেখানে অনেক মানুষ শুধুমাত্র ওই গ্যাদার হয় হচ্ছে সময় ক্ষেপণ করার জন্য, কিছু নেওয়ার জন্য না, শুধুমাত্র সময় ক্ষেপণ করছে। কেউ কেউ হয়তো নিতে পারে, কেউ কেউ নিতে পারে না। জি ভাই বলেন। হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে এই যে সেই লোকটা আসলে ব্যক্তি জীবনে কিরকম ছিল তার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে ভক্তরা তার কি ইমেজ তৈরি করেছে, বা ভক্তরা কি মানুষটাকে তৈরি করে ফেলেছে, সেটা হচ্ছে গিয়ে। বলেন ভাই, আপনি শেষ করেন, বলেন শেষ করেন। না, আপনার আমার সাথে পুরোপুরি সহমত, আমি বলেন। তো আমি যেটা বলছি যে এই যে ধরেন আরব বিশ্বে মধ্যপ্রাচ্যে সেই সময়ের কথা যদি আমরা চিন্তা করি, তাহলে ওই সময়ের মানুষের তো প্রচুর বাড়তি সময় ছিল, তাই না? মানে মানুষজন বাণিজ্য করতে যেত বিদেশে, এবং তারা তো কৃষিকাজও করতো না, তারা হচ্ছে গিয়ে যে কাজগুলো করতো সেই কাজগুলো থেকে বোঝা যায় যে তাদের প্রচুর মানে সময় ছিল, মানে ফালতু সময় ছিল। ফালতু সময় এটা মানুষ আসলে কি করে, মানুষ এই ধরনের পাগলের পিছনে হাঁটে বা পাগলের পিছনে পাগল কি করতেছে সেটা দেখে। তো আমি আমি মোহাম্মদকে পাগল বলছি না, আমি যেটা বলছি সেটা হচ্ছে যে এটা খুবই স্বাভাবিক টেন্ডেন্সি ছিল, যে মোহাম্মদ একটা উদ্ভট কাজ করবে এবং তার পিছনে পিছনে কিছু ভক্তবৃন্দ তৈরি হবে, এটাতে অস্বাভাবিকতা কিছু নাই। এটার ভিতরে মোহাম্মদের কোনো কৃতিত্ব নাই, বা মোহাম্মদের কোনো অলৌকিকত্ব নাই, বা মোহাম্মদ যে একটা নতুন কোনো বোধ তৈরি করেছে বা বোধের মানে সৃষ্টি হয়েছে তার ভিতরে, এই কারণে যে তার পিছনে কিছু লোক চেলা চামুন্ডা তৈরি হয়ে গেছে, তা না, তা না
নাও হতে পারে, সেটা হওয়াটা একদম জরুরি কিছু না। আমি যেটা বলতে চাচ্ছি যে এরকম হওয়াটাই স্বাভাবিক যে কিছু ভক্তকুল তৈরি হবে এবং দেখা যায় যে সেই ভক্তকুল এরপরে তাকে নিয়ন্ত্রণ করা শুরু করে যে তোমার ইমেজ তো আমরা এইভাবে তৈরি করেছি, তুমি এর বাইরে কাজ করবা না, তুমি এরকম কাজ করবা, তখন তাকে দিয়ে হ্যাঁ বলেন। এই প্রসঙ্গে আমি এর আগেও বলেছিলাম যে নবী মোহাম্মদের যে অবকাঠামো আমরা পাই সেই অবকাঠামো হচ্ছে প্রকৃত নবী মোহাম্মদের অবকাঠামো না। আমি এটা বলি যে নবী মোহাম্মদের উপরে আমরা যে অলৌকিক ঘটনাক্রমের বিশ্বাসীরা চাপিয়েছে অলৌকিক ঘটনাক্রমে যে বোঝা চাপিয়েছি, এই যদি নির্মোহ দৃষ্টিভঙ্গিতে আপনি দেখতে চান তাহলে দেখবেন তার 90% ঘটনাই কোনো অলৌকিক ঘটনা না, খুব স্বাভাবিক প্রাকৃতিক কারণে সংঘটিত ঘটনা, কিন্তু পরবর্তীতে ভক্তকুলের আলোচনার উপরে ভিত্তি করে সেটা অলৌকিক দাবি বা অলৌকিক ঘটনাক্রম হয়ে গেছে, এটা একটা ব্যাপার। তার মানে আমরা যে নবী মোহাম্মদকে এখন চিনি বা জানি, প্রকৃত নবী মোহাম্মদ এর থেকে আলাদা ছিলেন, কতখানি আলাদা ছিলেন সেটা হয়তো নির্মোহ দৃষ্টিভঙ্গির ব্যাপার। আরেকটা বড় বিষয় আপনি যেটা বলছেন এর সাথে একমত হয়ে যাই, মানুষ আমাদের এখন প্রযুক্তিগত বিশ্ব, আমাদের সন্ধ্যা হলে আলো আছে, কিন্তু যেখানে সন্ধ্যা হলে আলো থাকবে না এবং যেখানে দিন শেষ হয়ে যাচ্ছে সন্ধ্যা 7টায় বা 6টায় দিন শেষ হয়ে যাচ্ছে, কিন্তু তারপর একজন মানুষ 11টা পর্যন্ত যদি জেগে থাকে সেই লম্বা সময়টা সে কী করবে, তখন তার এক ধরনের রিক্রিয়েশন তৈরি হয়। এই রিক্রিয়েশনটা তৈরি হয় গল্প গাথা মিথের উপর ভিত্তি করে, এবং কেউ যদি ভালো এরকম রিক্রিয়েশন তৈরি করার মতো অবস্থা তৈরি করতে পারে, রাজনৈতিক পরিকাঠামোর অবস্থা তৈরি করতে পারে, তার পক্ষে কী হয় সার্ভাইভ করা সহজ হয়ে যায় এবং তার উপরে এক ধরনের মিথের কাঠামো তৈরি করা হয় এবং সেই মিথের কাঠামো পরবর্তীতে হয়তো ধর্মমত হিসেবে বিকশিত হয়। এটা ঠিক যে নবী মোহাম্মদের যে অবকাঠামো আমরা পাই তার উপরে এরকম প্রচুর পরিমাণে মিথের কাঠামো ভক্তকুলরাই চাপিয়েছে। নবী মোহাম্মদও দাবি করেন নাই, কোরআনও সেই দাবি নাই, কিন্তু দেখবেন পরবর্তীতে ভক্তকুলরা দাবি করেছে যে এটা করেছেন এটা করেছেন। তো সেক্ষেত্রে আপনার কথার সাথে আমি অনেকখানি একমত। জি ভাই বলেন। মানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে একজন 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 লোক যদি ধরেন হেরা পর্বতের গুহায় গিয়ে কিছুক্ষণ কাটাটা আসলো, সময় কাটা আসলো, যে কোনো কিছু করতে পারে, সে হয়তো এখানে গিয়ে গাঁজা খাইছে, আমরা তো জানি না, ধরে নিচ্ছি যে গাঁজা খায় নাই বা গাঁজা খাইছে কিছু একটা করছে। এখন সে বের হওয়ার পরেই যদি আমরা ধরে নেই যে আপনার কথা শুনে আমার কেন যেন মনে হচ্ছে যে এই ধরনের একটা টেন্ডেন্সি আছে যে যেহেতু সে একাকিত্বের ভিতরে ছিল তার একটা বোধের জন্ম হয়েছে, কিন্তু এটা কি নেসেসারি, এটা কি হতেই হবে বা এটা কি এটা হতে হবে না? কারণ আপনি একটা জিনিস যদি দেখেন যে আরবে তৎকালীন সময়ে এই তাহান্নুস বলে, এই বিষয়টাকে তাহান্নুস বলে, অর্থাৎ যারা চিন্তাশীল মানুষ ছিল তারা রমজানের সময়ে এবং রমজান পরবর্তীতে যখন বার্ষিক উৎসবগুলো হতো, এই ঝৈঝৈ উচ্চ স্বর থেকে দূরে থাকার জন্য তারা এক ধরনের গ্যাদারিং করতো। এটা মানে চিন্তাশীল মানুষদের আলাদা থাকা, সেই চিন্তাশীলতা ওই সময়ের তুলনায় ধরেন অনেক ব্যাপক ই ছিল, অগ্রগামী ছিল, কিন্তু এই চিন্তাশীল মানুষ হয়তো 10 জন গিয়েছে হেরাতে গুহায়, হেরাতে না যাক আশেপাশে পাহাড়ে গুহায় তো 10 জন গিয়েছে, কিন্তু তার মধ্যে সবাই কিন্তু সার্ভাইভ করেনি, সবাই কিন্তু টিকে থাকে নাই। যেমন একটা মজার কথা হচ্ছে যে আমরা যদি ইসলাম ধর্মের কাঠামো দেখি, যে খ্রিস্টান ধর্ম থেকে ইসলাম ধর্মের মাঝখানে কি আর কোনো নবী আসে নাই? আসছে, একাধিক নবী আসছে, এবং নবী মোহাম্মদের পূর্বেও আরবে নবী ছিল, এবং নবী মোহাম্মদের প্রায় সমসাময়িক সময়েও আরবে নবী ছিল, তারা কিন্তু কি বিকশিত হতে পারে নাই। নবী মোহাম্মদের পরবর্তী সময়েও আরবে নবী ছিল, বিকশিত হতে পারে নাই। নবী মোহাম্মদ বিকশিত হয়েছে। ভক্ত চিন্তাশীল মানুষ সবসময় একটা গোষ্ঠীর মধ্যে থাকে, সেটা হয়তো 100 জনে 2 জন হতে পারে, 100 জনে 5 জন হতে পারে, কিন্তু সকল চিন্তাশীল মানুষ কিন্তু সামনে চলে আসে না। আপনি যদি আপনার কথা ধরেন, আপনি বহুবিধ কারণে বহুবিধ ঘটনা পরিক্রমায় বাংলাদেশের যে মুক্ত চিন্তার জগৎ সেই জগতের একটা ফ্ল্যাগশিপ পর্যায়ে চলে আসছেন, কিন্তু আপনি যে চিন্তা করেন দেখা যাবে যে আপনার চেয়ে দুর্বল চিন্তার মানুষও হয়তো আছে, আপনার চেয়ে সবল চিন্তার মানুষও আছে, কিন্তু ফ্ল্যাগশিপ লেভেলে কিন্তু সময় যেতে পারে না। নবী মোহাম্মদের চেয়ে শক্তিশালী চিন্তার মানুষ ছিল, তার চেয়ে দুর্বল চিন্তার মানুষও ছিল, কিন্তু নবী মোহাম্মদ ফ্ল্যাগশিপে চলে আসছেন। এটা বিভিন্ন ঘটনা প্রবাহ দ্বারা ঘটে যায়, এবং কেন কিভাবে কোন পর্যায়ে কি কারণে ঘটে এটা 100 ভাগ সঠিকভাবে বলা সম্ভব না, যেহেতু সময় এখানে একটা বড় বাধা, আমাদের পক্ষে জানা সম্ভব না যে আজ থেকে 1400 বছর আগে সত্যিকার অর্থে কি ঘটেছে। আমরা গেস করতে পারি যে এরকম ঘটা সম্ভব বা এরকম ঘটা সম্ভব, এটাই, এর বাইরে কিছু করা সম্ভব না আসলে। জি ভাই বলেন। হ্যাঁ ভাই, আপনার সাথে পুরোপুরি একমত। যে জিনিসটা আমি বলতে চাচ্ছি দর্শকদের উদ্দেশ্যে, যে জিনিসটা বলতে চাচ্ছি যে একাকী থাকলেই যে বোধের জন্ম হবে বা আপনার নেটওয়ার্কের সমস্যা হয়তো হবে বা এই জিনিসটা হবে তা না, এরকম হতে পারে, কিন্তু যেমন আমরা অনেক উদাহরণ পাই, যেমন ধরেন হুজুর সায়দাবাদী বা হুজুর দেওয়ান বাকি, বা ধরেন আমেরিকায় যে মর্মন ধর্মের যে প্রতিষ্ঠাতা জোসেফ স্মিথ, বা এই ধরনের ধর্ম মতগুলার যারা প্রতিষ্ঠাতা, তারা কিন্তু বিরাট একটা কাল্ট তৈরি করেছে, বিরাট একটা ভক্তকুল তৈরি করেছে, তাদের অনেক অনেক ভক্ত আছে যারা একদম মন প্রাণ দিয়ে, সত্যিকার অর্থে মন প্রাণ দিয়ে তাদের, এই যে জোসেফ স্মিথের যে ভক্তকুল, তারা কিন্তু মন প্রাণ দিয়ে তাকে শ্রদ্ধা করে, তাকে ভক্তি করে, সে কত কত অপকর্ম করেছে এটা জানার পরেও তারা তাকে ভক্তি করে, এই তাদের ভক্তিতে কিন্তু কোনো ভাটা পড়ে নেই। তো আমি যেটা বলতে চাচ্ছি যে তাদের যে খুবই এই জোসেফ স্মিথ যে খুবই একটা চিন্তাশীল মানুষ বা একটা তার ভিতরে একটা বিরাট একটা কিছু মানে বোধের জন্ম হয়েছে, সেটা নাও হতে পারে, সেটার উল্টাটাও হতে পারে। হ্যাঁ হতে পারে, নাও হতে পারে, আবার হতেও পারে, কিন্তু একটা ব্যাপার আছে, ভক্তকুল তৈরি হওয়াটাই কিন্তু তার ভিতরে বোধের জন্ম হয়েছে বা একটা ধর্মে সে সফল হয়েছে, এটাই এটার মানেই যে তার ভিতরে কোনো একটা বোধের জন্ম হয়েছে সেটা কিন্তু হতেই হবে। সবসময় ঠিক না, কোনো কোনো পর্যায়ে ঠিক। অর্থাৎ একটা জিনিস বলছেন যে একজন একান্তে বাস করা মানুষ
পরিবর্তিত হতেও পারে, চিন্তাশীলতার জায়গা থেকে সে উন্নত পর্যায়ে চলে যেতেও পারে, আবার নাও যেতে পারে। কিন্তু যতজন মানুষ উন্নতির চূড়ান্ত পর্যায়ে গিয়েছে, দেখা যাবে তাদের মধ্যে সেই একান্তবাসের একটা ধরন আছে। আপনি যদি গৌতম বুদ্ধ ধরেন, সিদ্ধার্থের গৌতমের কথা বলেন, আপনার সন্তানের নামও রেখেছেন আপনি সিদ্ধার্থ, কেন? কারণ তার যে মনস্তাত্ত্বিক উপলব্ধি জায়গা থেকে আপনি সামান্য হলেও প্রাণিত, যার জন্য নামটা আপনি গ্রহণ করেছেন। এই মানুষটাকে যদি দেখেন, সে কিন্তু একাকিত্বের জায়গা থেকে তার চিন্তা জগতের উদ্ভাবটা ঘটেছে। আপনি যদি অসুর কথা বলেন, তার একাকিত্বের জায়গা থেকে চিন্তার উদ্ভাবটা ঘটেছে, পরবর্তী তাকে ফ্লারিশ করেছে, তার অনুসারীরা তাকে পচিয়ে ফেলেছে, সেটা আলাদা কথা। আপনি যদি নবী মুহাম্মদের কথা বলেন, সেও একাকিত্বের জায়গা থেকে রূপান্তরিত হয়েছে। আপনি যদি সাতগুরুর কথা বলেন, আপনি যদি ইউজি কৃষ্ণমূর্তির কথা বলেন, এরা সবাই তার একাকিত্বের জায়গা থেকে রূপান্তরিত হয়েছে। এর মধ্যে কেউ কেউ হয়তো মনস্তাত্ত্বিকভাবে উন্নত শ্রেণীর, কেউ কেউ হয়তো মধ্যম শ্রেণীর, যে যার মতো যে সুবিধাটা পেয়েছে সেই হিসাবে বিকশিত হতে পেরেছে, ব্যাপারটা অনেকটা এরকম। জি ভাই বলেন। হ্যাঁ ভাই ঠিক আছে, এটা আপনার সাথে মানে মোটামুটি একই জায়গায় চলে এসেছি আমরা, আপনার যে আপনি যেটুকু বলেছেন সেটার সাথে আমি একমত। এখন আরেকটা জিনিস নিয়ে আমি একটু আপত্তি তুলতে চাই, যে আপনার একটা গত কয়েকদিন আগে আমি একটা স্ট্যাটাস দেখলাম যে রিক্তা মার্টিনস ওনার সম্পর্কে একটা ইয়া লিখেছেন, আপনি লাস্টে লিখেছেন যে ওনার এক লাইন স্যাটায়ার, হ্যাঁ এক লাইন স্যাটায়ার, যেটা হচ্ছে ওনার হাজবেন্ডের নাম সম্ভবত, আমি জানি না ওনার সম্ভবত হাজবেন্ড, আমি বলেছি, আমি বক্তব্যটা বলেই দিই যাচ্ছে, যেহেতু যারা শুনছেন তাদের জন্য সুবিধা হয়। রিক্তা মার্টিনিস উনি সমালোচনা করেছেন একটা, আমি নারী মুক্তি নারী চিন্তা নিয়ে একটি লাইভ করেছি, তিনটা লাইভ করেছি, তার উপরে ভিত্তি করে একটি সমালোচনা করেছেন। তো ওনার নর্মালি কেউ যদি আমার সমালোচনা করে, তার বিরুদ্ধে কোনো সমালোচনা আমি করি না বা প্রতিউত্তর দিই না, এটা আমার চরিত্রের সমস্যা, আমি দেই না। তো নর্মালি ওনার এই পোস্টটা করার পরে আমি এক লাইন স্যাটায় লিখেছি যে আপনার নামের পাশে মার্টিনিসটা কিসের চিহ্ন, এটা কি সহযোগিতার চিহ্ন, সমতার চিহ্ন, না দাসত্বের চিহ্ন, এটা আমি বলেছি। এখন বলেন এই বিষয়ে আপত্তিটা, আমি জানতে চাচ্ছি আপত্তিটা হচ্ছে এটা যে একজন নারী যদি তার একজন নারী তো নানা ধরনের চাপের ভিতরে থাকে, সামাজিক চাপের ভিতরে থাকে, নানা ধরনের তার আসলে সামনের দিকে আগাতে হয়। এখন একজন নারী যদি ধরে নিচ্ছি যে একজন নারী যদি তার ধরে নিচ্ছি যে সামাজিক চাপের কারণে সে তার স্বামীর, আমি রিক্তা মার্টিনসের কথা বলছি না, আমি যে কোনো নারী, যে কোনো একজন, আমি আমি উদাহরণ দিচ্ছি, উদাহরণ দিই, সালমা রহমান, তার বাবার নাম ছিল সালমা হাসান, বিবাহ পরবর্তীতে সে সালমা রহমান হয়ে গেল। এবার বলেন, সে যে তার নামের পেছনে রহমানটা যোগ করলো, সালমা রহমান হয়ে গেল, সালমা হাসান থেকে সালমা রহমান হয়ে গেল, এই রহমান যোগ করাটা কিসের চিহ্ন, সহযোগিতার চিহ্ন, সমতার চিহ্ন, নাকি দাসত্বের চিহ্ন? সালমা হাসানটাও তো আপনি ধরতে পারতেন, আপনি সালমা হাসানটা না ধরে সালমা রহমানটা কেন আগে একটু বলেন যে এটার কারণ হচ্ছে যে সালমা হাসান না, সালমা হাসানটা হচ্ছে পিতৃগতভাবে তার উপলব্ধি তৈরি হওয়ার আগেই তৈরি হয়েছে। আপনি আপনার সন্তানের নাম সিদ্ধার্থ রেখেছেন, আপনার সন্তান 18 পরে যদি বলে আপনি তুমি আমার নাম কেন সিদ্ধার্থ রেখেছো, ছোট্ট একটা উদাহরণ দিই, আমার পিতামাতা আমার নাম যেটা রেখেছে 14 বছর বয়সে আমি উপলব্ধি করলাম এই নামটা আমাকে জাজ করে না, আমি আমি আমার বাবা মাকে বলেছি আমার নাম পাল্টাও, আমি আমার মাকে বলেছি, আমি যখন আমার মাকে বলেছি আমার নাম পাল্টাও, সে আমাকে ধমক দিয়েছে, নাম পাল্টাও মানে তোর স্কুলে ক্লাস ফাইভে ভর্তি করার সময় নাম দিয়ে আসছি, নাম পাল্টাও, আমার ওই নাম পছন্দ না, আমার নাম পাল্টাও, আমার নাম নিষিক্ত রাখো, বলে না এটা তো সম্ভব না, আমি মনে মনে নিষিক্ত নামটা ধারণ করেছি, আমার মনে হয়েছে যে এই নামটা আমাকে সবচেয়ে বেশি ডিফাইন করে, কিন্তু ততদিনে আমার এসএসসি ক্লাস নাইনের রেজিস্ট্রেশন হয়ে গেছে, আমি 15 বছর 9 মাসে এসএসসি পাস করেছি, 15 বছর 9 মাসে, 14 বছর বয়সে আমার রেজিস্ট্রেশন হয়ে গেছে ক্লাস নাইনে, আমার নাম আর পাল্টানো হয়নি, কিন্তু সমগ্র জীবন ধরে আমি নিষিক্ত নামটাকে জাজ করি। কিন্তু যখন আমার বয়স 17 বছর, আমি যখন ইন্টারমিডিয়েটে পড়ছি, তখন আমার ছোট ভাইয়ের নামকে আমি পাল্টে দিয়েছি এই শর্তে, আমার বাবা মাকে আমি তখন কনভিন্স করেছি, কনভিন্স করে নিয়ে আমি বলেছি যে এই নামটা ও যে সময় বাড়বে সেই সময়ে জাজ করে না, তোমরা এই নামটা পাল্টাও, আমি ফোর্স করেছি, রাগারাগি করেছি, বাড়ি ছেড়ে পালিয়ে গেছি, তারপরে তার আমার ছোট ভাইয়ের নাম পরিবর্তন করেছে ক্লাস ফাইভে, এবং আমি যে নাম রেখেছি আমার ছোট ভাইয়ের সেটাই তার সার্টিফিকেটের নাম, এবং সেটা প্রচন্ড পরিমাণ পিকুলিয়ার নাম। এখন বক্তব্য এটা, আপনার সন্তানকে আপনি যে সিদ্ধার্থ মহিউদ্দিন রাখলেন, এই যে মহিউদ্দিন টাইটেলটা আপনি কেন দিলেন? তার আগে আমি আপনার কাছে কিন্তু সে উপলব্ধিগতভাবে কিন্তু সে মহিউদ্দিন টাইটেল রাখে না, কিন্তু পরবর্তীতে সে বিবাহ সূত্রে যদি তার স্ত্রীর নাম বা আপনার স্ত্রী যদি বিবাহ সূত্রে আপনার নাম তার নামের পিছনে যোগ করে, তাহলে সেটা তিনটা অ্যাসপেক্টে হতে পারে। এক, সে সহযোগিতার জায়গা থেকে সেটি করেছে, সমতার জায়গা থেকে করেছে, চারটা অ্যাসপেক্ট, প্রেমের জায়গা থেকে করেছে অথবা দাসত্বের জায়গা করেছে। তার মানে আমি যে প্রথমে সালমা হাসান বললাম, এটা নিয়ে আপনি আমাকে প্রশ্ন করতে পারেন না, আপনি সালমা রহমান কেন হলো এটা নিয়ে প্রশ্ন করতে পারেন। বলেন ভাই। তো আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি যে আপনি 14 বছর বয়সে আপনার নাম পরিবর্তন করতে চেয়েছিলেন, তাই তো? জি। আচ্ছা, সেই সময় আপনাকে নামটা পরিবর্তন করতে দেয়া হলো না, এই যে দেয়া হলো না, যে এটা কেন দেয়া হলো না, কারণ হচ্ছে একটা কারণ আমি আপনাকে বলে দিচ্ছি, কারণ আপনি হচ্ছেন ছোট, আপনার কথার কি মূল্য আছে, তাই না? জি। আপনি তো বাচ্চা মানুষ, আপনি আপনি আপনার তো এই মানে ইয়াটা নাই, ধরেন আপনি যদি 14 বছর বয়সেই ধরেন এমন অর্থনৈতিক অবস্থা অর্জন করতেন যে আপনার অনেক টাকা পয়সা এবং আপনি ফ্যামিলিতে একটা বড় কন্ট্রিবিউট করতেছেন, আপনার কি মনে হয় না যে সেই সময় আপনার সিদ্ধান্তটাকে বেশি গুরুত্ব দেওয়া হতো? এটা আমার ক্ষেত্রে একটু আলাদা, আমার ক্ষেত্রে আলাদা মনে হচ্ছে যে আমি একটু ইস্রে বাঁকা ছিলাম, আমার যে উপলব্ধি সেটা হয়তো আরেকজনের হয়তো 20 বছরে হয়, আমার 14 বছর হয়েছিল। কিন্তু আমি দেখবেন একটা জিনিস, সেটা আমরা প্রবাদ বলি, গায়ের যোগী ভিক পায় না, ঘরের মুরগির ডাল বরাবর,
ঠিক আছে, তারপর হচ্ছে মক্কার লোক হজ পায় না, অর্থাৎ আপনি আপনার সামনে যাকে উন্মুক্ত অবস্থায় নগ্ন অবস্থায় থেকে বড় হতে দেখবেন, সে যত বড়ই বুদ্ধিমান হোক না কেন, সে আপনার কাছে সেই বুদ্ধিমানের হওয়ার যে ট্রিটমেন্ট সেটা পাবে না। আমি আপনার কাছে যেটুকু ট্রিটমেন্ট পাবো, আপনি আমার কাছে যে ট্রিটমেন্ট পাবেন, আপনার পিতা হয়তো আপনার বুদ্ধিমত্তার 100 ভাগের 1 ভাগ, কিন্তু তার কাছে আপনি আপনার এই বুদ্ধিমত্তার ট্রিটমেন্ট পাবেন না, কারণ সে আপনাকে উন্নঙ্গ অবস্থায় দেখেছে, আপনার সকল দুর্বল অবস্থা দেখেছে, আপনার অসুস্থতা দেখেছে, আপনার সুখ দেখেছে, আপনার অসুখ দেখেছে। যখন কোনো মানুষের সকল প্যারামিটার কোনো মানুষ দেখে, তাদের তার কাছে সেসব মানুষের কাছে ওই বিশেষ মানুষের কোনো গুরুত্ব থাকে না। যেমন আপনারও হয়নি, আমারও হয়নি, আপনার পরিবারের কাছে আমার আপনারও হয়নি, আমার পরিবারের কাছে আমার হয়নি। কিন্তু আপনি যখন উপলব্ধিগতভাবে নিজের একটি পরিকাঠামো তৈরি করলেন, তখন যদি কোনো কিছু আপনি পরিবর্তন করেন, তার জন্য কিন্তু আপনি প্রশ্ন মানে প্রশ্নবিদ্ধ হতে পারেন। আমি এই প্রসঙ্গটাই করেছি এবং রিক্তা মার্টিনেস কিন্তু আমি এই প্রশ্নই করেছি যে আপনি যেটা করেছেন, এটা যে 4টা প্যারামিটার হতে পারে, কোন প্যারামিটার আপনি নিয়েছেন? না না, আমি সেই বিষয়ে এখনো যাই নাই। আমি আপনাকে যেটা জিজ্ঞেস করছি যে একটা 14 বছরের বালক যদি ধরেন সে যদি সেই অবস্থাতেই যদি একটা ভালো চাকরি করতো এবং ফ্যামিলিতে একটা বড় কন্ট্রিবিউট করতো, তাহলে কিন্তু তার সিদ্ধান্ত গ্রহণের ইয়াটা বৃদ্ধি পেত, পরিবারের সে একটা সিদ্ধান্ত নিবে বা পরিবারের একটা সিদ্ধান্তে অংশ নিবে, সেই জায়গাটা তার বৃদ্ধি পেত, সেই সক্ষমতাটা তার বৃদ্ধি পেত। এখন আপনার আপনার কিন্তু আপনার নামটা যে পরিবর্তন করা হয়নি তার একটা প্রধান কারণ কিন্তু আপনি তো ছোট, বয়স কম, 1 নম্বর, 2 নম্বর হচ্ছে আপনার এখনো সেই তাহলে দেখা যাচ্ছে যে আপনার কথাকে গুরুত্ব না দেওয়ার একটা প্রধান কারণ হচ্ছে যে 1 নম্বর হচ্ছে আপনার এখনো আপনি এখনো বয়স কম, 2 নম্বর হচ্ছে আপনার এখনো অর্থনৈতিক সক্ষমতাটা তৈরি হয়নি। অর্থনৈতিক সক্ষমতাটাই এখানে আমি গুরুত্বপূর্ণ মনে করি, কারণ আমি মনে করি অর্থনৈতিক সক্ষমতার সাথে পরিবারের ডিসিশন মেকিং এর একটা খুবই সরাসরি সম্পর্ক আছে। যারা হচ্ছে অর্থনৈতিকভাবে শক্তিশালী তারা ফ্যামিলির ডিসিশন মেকিং এ একটা বড় ভূমিকা রাখতে পারে। এটা সব ক্ষেত্রে যে 100% সত্য হবে তা না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এটা সত্য হয়। আসিফ ভাই, একটা জিনিস বলি, যদি ধরেন আপনি এবং আপনার লাইফ পার্টনার আপনি অর্থনৈতিকভাবে বেশি সক্ষম, সেক্ষেত্রে কি দুজনের মধ্যে আপনার ডিসিশন মেকিং এর পাওয়ারটা বেশি থাকা উচিত আপনার কি মনে হয়? কারণ আপনি যে প্রসঙ্গটা তুললেন, যে পয়েন্টটা তুললেন, সেই পয়েন্টে যদি থাকেন, তাহলে ধরেন স্বামী স্ত্রী, যদি স্বামী বেশি উপার্জনক্ষম হয় তাহলে তার ডিসিশন মেকিংটা বেশি পাওয়ারফুল হবে, কারণ অর্থনৈতিক পরিকাঠামো দ্বারা আপনি সবকিছু বিচার বিশ্লেষণ করছেন। যদি উচিত অনুচিতের কথা আমি বলিনি ভাই, আমি যেটা বলেছি সেটা হচ্ছে মনস্তাত্ত্বিকভাবে হয়, মনস্তাত্ত্বিকভাবে একজন স্ত্রী যদি দেখে, হ্যাঁ বলেন আপনি, মনস্তাত্ত্বিকভাবে যদি এটা হয় আপনি মেনে নেন, তাহলে তো সমস্যার সমাধান হয়ে গেল। আপনি যে প্রসঙ্গ নিয়ে আলোচনা করলেন সেই প্রসঙ্গে যাওয়ার তার কোনো প্রয়োজনই নাই, কারণ যেটা হচ্ছে যে যেমন ধরেন আমি প্রচুর ইনকাম করি, আমার ওয়াইফ স্বাভাবিকভাবেই মনের ভিতরে একটা ইয়া থাকবে যে হ্যাঁ আলটিমেটলি তার কথাটাই আমাদের ফ্যামিলিতে প্রযোজ্য হবে, বা সে যদি আমার থেকে অনেক বেশি ইনকাম করে আমি হয়তো মতামত দিব, কিন্তু আমি আসলে ধরে নিব যেহেতু সে ফ্যামিলিতে বেশি কন্ট্রিবিউট করতেছে, বেশি উপার্জন করতেছে, আলটিমেটলি তার কথাটাই ডিসিশনে যাবে, ডিসিশন হবে, তার কথাটা কি গুরুত্ব দেওয়া হবে ফ্যামিলিতে। এবং আমাদের যদি একটা যৌথ ফ্যামিলি থাকতো, যৌথ ফ্যামিলি হলেও সেখানেও এইরকম একটা টেন্ডেন্সি থাকতো যে সবাই হয়তো মতামত দিত কি দিত না, কিন্তু সবাই এটা ধরে নিত যে ফ্যামিলির সবচেয়ে বেশি ইনকাম যে করতেছে তার মতামতটা কি এখানে একটা প্রায়োরিটি দেওয়া হবে, যেহেতু সে ফ্যামিলিতে সবচেয়ে বেশি মানে টাকা পয়সা দিচ্ছে। এখন আমি আপনাকে যে প্রশ্নটা করতে চাই, এটা একটা স্বাভাবিক টেন্ডেন্সি সব ফ্যামিলির ক্ষেত্রে এটা হয়। আচ্ছা, এই টেন্ডেন্সিটা কি ন্যাচারাল নাকি আনন্যাচারাল? এটা এটা ন্যাচারাল টেন্ডেন্সি, এটা ন্যাচারাল টেন্ডেন্সি যে এটা হচ্ছে কি যে প্রাচীনকালে যারা হচ্ছে কি বেশি শিকার টিকার করতো তাদেরকে একটু দলপতি বা তাদেরকে একটু মোরাল গোত্র প্রধান ইত্যাদিতেই তৈরি করা হতো, এটা প্রাচীনকাল থেকেই চলে আসতেছে, এটা ন্যাচারাল একটা টেন্ডেন্সি। এবং পশু পাখির ভিতরে এই জিনিসটা দেখা যায়, যারা হচ্ছে একটু শক্তি সামর্থ্য বেশি, যারা শিকার করতে পারে বেশি, তাদেরকেই দলপতি বানানো হয়। শিম্পাঞ্জিদের মধ্যেও আলফা মেল আছে, বানরদের মধ্যেও আলফা মেল আছে, ঠিক আছে, যে সবকিছু নিয়ন্ত্রণ করে। জি বলেন। তো আমি যেটা বলতে চাচ্ছি যে এইরকম একটা ফ্যামিলিতে যদি একজন মানুষ বসবাস করেন, আমি রিক্তা মার্টিনসের কথা বলছি না, আমি যে কোনো নারীর কথা বলছি, তারা হয়তো অর্থনৈতিকভাবে সেইভাবে সক্ষম হন নাই, সেই কারণে তাদের ডিসিশনটা, তাদের মানে চাওয়াটা সেইভাবে ফ্যামিলির ডিসিশনে আপনি দেখতে পান না, যে তারা হয়তো তার নামটা চেঞ্জ করতে চায় নাই, কিন্তু আলটিমেটলি তাদের নামটা চেঞ্জ হয়ে গেছে বা যে কোনোভাবেই হোক। তারা সমানাধিকার দাবি করবে, হয়তো তারা সমানাধিকার পাচ্ছে না, সমানাধিকার যে পাচ্ছে না সেটা তো আমরা সমাজে দেখতেই পাচ্ছি যে তাদের সমাজে সমাজে সমানাধিকার নাই, তাদের নামের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি যে হ্যাঁ সেখানে সাম্য বজায় রাখা হয় নাই, তাদের যে ছোটবেলা থেকে তাদের যে বেড়ে ওঠা তাকে হয়তো একটু খারাপ স্কুলে পড়িয়েছে, তার ভাইটাকে হয়তো একটু ভালো স্কুলে পড়িয়েছে, তাকে হয়তো মানে মাছের বড় ছোট টুকরাটা দেওয়া হয়েছে, তার ভাইকে হয়তো মাছের বড় টুকরাটা দেওয়া হয়েছে, কিন্তু
আপনি যদি ধরেন সে এবং তার ভাই খেতে বসেছে এবং তার মা তার ভাইয়ের পাতে বড় মাংসের টুকরাটা তুলে দিচ্ছে এবং তার পাতে ছোট মাংসের টুকরাটা তুলে দিচ্ছে, হ্যাঁ, এই অবস্থার পরিপ্রেক্ষিতে এইটা থেকেও কিন্তু বোঝা যায় যে সে সমতা আসলে আসে নাই। এখন এইটার জন্য যদি এটার জন্য কি সে সেই ব্যক্তি তো দায়ী না, এবং সেই ব্যক্তি তো এটা দাবি করতে পারে, সেই ব্যক্তি তো এটা দাবি করতে পারে, তার তো এটা দাবি করার সম্পূর্ণ অধিকার আছে, তার তো এই অসাম্যের বিরুদ্ধে কথা বলার সম্পূর্ণ অধিকার আছে, হোক তার নামের সাথে, হোক তার নামের সাথে এটা আছে, হোক সে হিজাব বোরখা পরা, হোক সে হিজাব বোরখা পরা, তার তো হিজাব বোরখা পরে থাকলে তো এই অধিকার, এই অধিকার তার আছে, তার এই অধিকার আছে যে বলার যে সমাজে সাম্য নাই, আমি সাম্য প্রতিষ্ঠা করতে চাই। তার মানে যে আপনি যদি বলেন যে ও তোমার, তুমি তো বোরখা পরা, তুমি তো কেন কিভাবে বলো, তোমার তো এটা বলার কোনো অধিকারই নাই, তার কিন্তু ভাই অধিকার আছে, সে হয়তো সে এবং তার চেহারাতে তার বোরখাটা কিন্তু এই চিহ্নটাই বহন করছে যে সে অধিকারটা সমাজে সেই সমতাটা নাই, তাই না? এখন আপনি দুটো অ্যাসপেক্ট বলেছেন যে আমাদের সমাজ ব্যবস্থায় দেখা যায় যে ভাই বোন, সমবয়স্ক ভাই বোনের মধ্যে ভাইকে বেশি দেওয়া হচ্ছে, বোনকে কম দেওয়া হচ্ছে, সবচেয়ে বড় মাথাটা ভাইকে দেওয়া হচ্ছে, সবচেয়ে ছোট মাছের টুকরোটা হচ্ছে বোনকে দেওয়া হচ্ছে, এই যে বিষয়টা, এই যে কালচারটা, এটা কিন্তু ন্যাচারাল ফিনোমেনা জায়গা থেকে আসছে। আপনি যদি শিকারি জীবন বলেন, আপনি যদি কৃষিভিত্তিক সমাজ ব্যবস্থা বলেন, তারপরে আপনি কৃষিভিত্তিক সমাজ ব্যবস্থা বিকাশের কারণে আমাদের বর্তমান যৌথ সমাজ ব্যবস্থা বলেন বা যৌথ পরিবার বলেন, সেখান থেকে আসছে। আপনার মূল বিষয়টা হলো অনেকটা এরকম যে হ্যাঁ, এই যে কেউ যদি ধরেন নিজের একটা বদ্ধ শৃঙ্খলের মধ্যে আছে, বদ্ধ শৃঙ্খলের মধ্যে আছে, আপনি খাঁচা বন্দী একটা পাখি যে খাঁচায় থাকতে থাকতে ওরা ভুলে গেছে, তাহলে খাঁচার বাইরে যে মানুষটি আছে বা খাঁচার বাইরে যে পাখিটা আছে, রবীন্দ্রনাথের গানের মতো যে খাঁচার পাখি বলে বনের পাখির, এরকম একটা ব্যাপার, তো খাঁচার পাখি যে তার একটা ব্যাধি, এই ব্যাধিটাকে বলা যাবে না যে তোমার এটা ব্যাধি, এই ব্যাধিটাকে বলাটা এক ধরনের পাপাচার হবে বা অন্যায় হবে, এই ধরনের বক্তব্য আপনি কি দিতে যাচ্ছেন ব্যাপারটা অনেকটা যে এরকম যে এই যে তুমি বোরকা পরে আছো, তুমি ভেতর থেকে মুক্তির জন্য লড়ছো, তুমি উঠতে চাচ্ছ, কিন্তু বোরকাটা তোমাকে ওরা ভুলিয়ে দিয়েছে, তোমার নামের পেছনে বোরকা আছে, তোমার নামের পেছনে রহমান আছে, তোমার নামের পেছনে মার্টিনিজ আছে, তোমার নামের পেছনে আসিফ মহিউদ্দিন আছে, এই যে মহিউদ্দিন লাগিয়েছো, এটা হচ্ছে তোমার একটা খাঁচা, তোমার হচ্ছে এটা মনে করে দেওয়াটা কি বা বলাটা কি বড় বিশাল অন্যায় হয়ে যাবে? অর্থাৎ বাইরের পাখি যদি খাঁচাবন্দি মুক্তি চাও, পাখিকে যদি এই উপলব্ধিটা দিতে চায় বা বলতে চায়, সেটা কি ডিসক্রিমিনেশন হয়ে যাবে, জেন্ডার ডিসক্রিমিনেশন হয়ে যাবে, অন্যায় হিসেবে হয়ে যাবে? এটি আপনি মনে মানে বোঝাতে চাচ্ছেন যে সেটা আসলে বলাটা উচিত হবে না? বলাটা উচিত হবে, কিন্তু আপনার আমার আমার বলাটা অবশ্যই উচিত হবে। আপনি যদি বলা উচিত হয় বলেন, তাহলে আপনার প্রথম যে পয়েন্ট আপনি দাঁড়িয়েছিলেন, প্রথম যে পয়েন্ট আপনি বলা শুরু করলেন দ্বিমত, সেই পয়েন্টটা থেকে এই মুহূর্তে কিন্তু পুরোটা সরে গেলেন। আপনি বিএনপি ছিলেন, এখন আপনি আওয়ামী লীগ। না না, বিএনপি থেকে আওয়ামী লীগ যাইনি, আমি আপনাকে বলছি যে আপনি যে স্যাটায়ার করলেন, আপনি যে স্যাটায়ার করাটা মানে স্যাটার করা এখানে আমার মনে হচ্ছে একটু খোঁজা ছিল যে এই বাবা তুমি তুমি স্যাটার মানেই তো খোঁজা, স্যাটার মানেই তো খোঁজা, স্যাটার মানে লোক বাবা, তুমি বাবা এত অধিকারের কথা বলছো, তুমি বাবা এত অধিকারের কথা বলছো, তোমার তো নিজেরই এখানে এটা এটা এটা, কিন্তু কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি, হ্যাঁ স্যাটার আপনি করেন, স্যাটার যে কোনো বিষয়ে করা সম্ভব, কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে একটা মানুষ যখন সাম্যের কথা বলছে, সে যে সাম্যের ভিতরে নাই, তার জীবন যে সাম্যের ভিতরে নাই, এটা নিয়ে খোঁচা দেয়া খোঁচা দেওয়াটা আমাদের বেশি জরুরি নাকি তার সাম্যকে গুরুত্বপূর্ণ করাটা আমাদের বেশি জরুরি? আপনার কথার সাথে আমি সহমত রেখেই বলতে চাই যে হ্যাঁ ঠিক আছে, সাম্যকে সামনে এগিয়ে নেওয়ার জন্য সহযোগিতা করাটাই বেশি জরুরি, খোঁচা দেওয়াটা বেশি জরুরি না, কিন্তু বক্তব্যটা হচ্ছে এই জায়গার অ্যাসপেক্টটা বুঝতে হবে, এখানে কিন্তু আলোচনা সমালোচনা চলছে, অর্থাৎ একজন একটা বক্তব্য দিচ্ছে, তার বিপরীতে সেই বক্তব্যের বিরোধিতামূলক কিছু আলোচনা আসতেছে, তার পরিপ্রেক্ষিতে আমারও এক ধরনের বিরোধিতা করা দরকার, মানে তর্ক বিতর্কের পক্ষে বিপক্ষে, এই মুহূর্তে আপনি ইসলাম ধর্মের পক্ষে, আমি বিপক্ষে, তারপরের মুহূর্তে আমি ইসলাম ধর্মের পক্ষে, আপনি বিপক্ষে, যদি এইরকমভাবে যদি দেখেন তাহলে সেই ধারাবাহিকতায় রিক্তা মার্টিনিজের যে আলোচনা, সেই আলোচনার পরিপ্রেক্ষিতে আমি স্যাটায়ারটা বলেছি এবং করেছি, এবং আমি বলেই নিয়েছি যে এটা স্যাটায়ার করছি, আমি আপনাকে খোঁচা দিচ্ছি, কারণ আপনি নারী মুক্তির কথা বলছেন, আপনি শৃঙ্খল ভাঙার কথা বলছেন, আপনি নিজের স্বাধীনতার কথা বলছেন, আপনি নিজে বলছেন যে আপনি আরও 10 জন বা 1000 জন বাংলাদেশি মানুষের পুরুষ মানুষের বেশি উপার্জন করেন, আপনার অধীনস্থ অনেক পুরুষ থাকে, কিন্তু যখন আপনার এই ছোট্ট কাঠামোটাকে আপনি ভাঙতে পারছেন না, যে কাঠামোর জায়গা থেকে আপনি আরেকজনের নাম হোল্ড করছেন, হতে পারে সেটা সহযোগীর জায়গা থেকে, যদি সহযোগিতার জায়গা থেকে হয় আমি সম্মানের চোখে দেখবো, ক্ষমতার জায়গা থেকে যদি হয় সম্মানের চোখে দেখবো, প্রেমের জায়গা থেকে যদি হয় সম্মানের চোখে দেখবো, কিন্তু সেটা যদি দাসত্বের জায়গা থেকে হয় তাহলে আমার এই স্যাটার করার অভিযোগ মানে অধিকার কিছুটা হলেও আছে। তাহলে এখন আমার শেষ প্রশ্নটা আমি করি যে বেগম রোকেয়া সাখাওয়াত সম্পর্কে আপনার মতামত কি? বেগম রোকেয়া সাখাওয়াত হচ্ছে তার সময়ের যে ধর্মতাত্ত্বিক পরিকাঠামো ছিল, সেই ধর্মতাত্ত্বিক পরিকাঠামোতে থেকে তিনি উপলব্ধি করতে পেরেছিলেন যে প্রচলিত ধর্মমতগুলো পুরুষতান্ত্রিক, এবং পুরুষতান্ত্রিক এই অবকাঠামো নারী মুক্তির ক্ষেত্রে এক ধরনের বাধা, যার জন্য তিনি যতখানি না ধর্মের বিরোধিতা করেছেন তার চেয়ে বেশি পুরুষতান্ত্রিকতার বিরোধিতা তিনি করেছেন, এটার সময় তিনি করেছেন। কিন্তু তার নামের শেষে যে এই যে সাখাওয়াত, এটা নিয়ে এইটা ধরেন বেগম রোকেয়া সাখাওয়াতের যে সাখাওয়াতটা, এখন যদি মনে করেন এটা তার একটা শৃঙ্খলের চিহ্ন, এটা আপনি স্বীকার করতেই পারেন, কিন্তু বেগম রোকেয়া সাখাওয়াত যে সময়ে যে পর্যায়ে এসে বাংলাদেশের মতো একটি জায়গায় থেকে তিনি
এই শৃঙ্খল মুক্তির কথা বলে যেতে পেরেছেন। এবং মজার কথা হচ্ছে বাংলাদেশে কিন্তু বেগম রোকেয়া সাকতের প্রতি বছরের উৎসব হয়, সরকারিভাবে হয়, কিন্তু তসলিমা নাসরিনের কিন্তু হয় না। কারণ তার যে উপলব্ধি, সেই উপলব্ধিটা তার মৃত্যুর আগে প্রচন্ড পরিমাণে সংরক্ষিত একটা জায়গা ছিল, যেটা ফ্লারিশ হয়নি, যেটা আম পাবলিকের কাছে ফ্লারিশ হয়নি। যদি ফ্লারিশ হতো তাহলে বেগম রোকেয়া সাকতকে আমরা পুরো বাংলাদেশের মানুষরা এত শ্রদ্ধার সাথে দেখতাম না এবং তার নামে কোনো ইউনিভার্সিটি হতো না। যদি এই ওই জায়গায় তসলিমা নাসরিন থাকতেন ওই সময়, বেগম রোকেয়া সাকতের সময় তসলিমা নাসরিন থাকতেন, তাহলে আজকে তসলিমা নাসরিনের নামেও কিন্তু একটা ইউনিভার্সিটি তৈরি হতো। এটা হলো সময়ের প্যারামিটার। কিন্তু রিক্তা মার্টিনিজের যে ব্যাপার, এখানে সময়টা এত বেশি প্রবাহিত হয়ে গেছে যেখানে রিক্তা মার্টিনিজ মার্টিনিজকে সংযুক্ত করা, তার যে অবস্থানগত প্যারামিটার সেই জায়গা থেকে সংযুক্ত করাটা কিছুটা হলেও এক ধরনের সীমাবদ্ধ মনস্তত্ত্বের পরিচয় মানে দেয় বা সেটি সামনে তুলে নিয়ে আসে, আমি এটুকু বলতে পারি। এখন আমার তাহলে মানে চলে যাওয়ার আগে আমি শেষ ইয়েটা করতে চাই যে একজন মানুষের তো এই অধিকারটুকু তো আছে যে তার নামের সাথে যদি মার্টিনিজ থাকেও বা ধরেন হাসান বা রহমান থাকেও, তার তো এই অধিকারটা আছে আপনাকে আপনার সাথে সমান তালে মানে তর্ক করার, এবং আপনার সাথে সমান, এবং আপনি কিন্তু এই ব্যারিয়ার থেকে মুক্ত, আপনি কিন্তু এই ব্যারিয়ার থেকে মুক্ত, আপনার কিন্তু আপনার স্ত্রীর নামটা আপনার সমাজ কিন্তু আপনাকে এই বাধ্যবাধকতার ভিতরে ফেলতেছে না যে আপনার স্ত্রীর নামটা আপনার নামের সাথে লাগাতে হবে। তাহলে আরেকটা মজার কথা বলে রাখি, এখানে কি লেভেল প্লেইং ফিল্ডটা আপনার এবং তার সাথে এই যে যুদ্ধটা হচ্ছে, তর্ক যুদ্ধ হচ্ছে বা বিতর্ক হচ্ছে, লেভেল প্লেইং ফিল্ডে কি থাকছে? আপনি কি আপনারা কি একই অবস্থান থেকে তর্ক করছেন? না, একই অবস্থান থেকে তর্ক করছি না, আমি নিচু অবস্থান থেকে তর্ক করছি। আমি নিচু অবস্থান থেকে তর্ক করছি, আমি উঁচু অবস্থান না, একটু শুনেন, আমি নিচু অবস্থান থেকে, মানে একজন হচ্ছে শোষিত, একজন হচ্ছে শাসক শ্রেণীর, একজন হচ্ছে শোষক শ্রেণী। না, শোষিত বা শাসক শ্রেণীটা আমি আনছি না, আমি আগে বলে নিই। আমি আপনি যে উদাহরণটা টানলেন, যেমন আমি আমার লাইফ পার্টনারের নাম ভালোবেসে বলেন, উপলব্ধির জায়গা থেকে বলেন, অর্জনের জায়গা থেকে বলেন, দাসত্বের চিহ্নের জায়গা থেকে বলেন, আমি আমার শরীরে লিখেছি। কারণ আমি আমি তাকে বলেছি যে আমি ব্র্যান্ডিং, আমি আমার সবকিছু ব্র্যান্ড হবে, তো তুমি তোমার ব্র্যান্ড আমি নিজের মধ্যে গ্রহণ করলাম। এটা হতে পারে যে স্বাভাবিক সমাজ ব্যবস্থায় চলতে গেলে তুমি এখনকার এই যে সমাজ কাঠামো, সেই কাঠামোতে তুমি আমার নামের অংশ ব্যবহার করতে বাধ্য হবা বা আমার পরিচয় দিতে তুমি বাধ্য হবা। এটা হচ্ছে সময়ের যে সীমাবদ্ধতার কারণে। কিন্তু আমি অন্তস্থভাবে আমি মনে করি যে আমি তোমার ব্র্যান্ডে চলি, আমি কিন্তু তার ব্র্যান্ড আমার শরীরে লাগিয়েছি। এটা হলো একটা ব্যাপার। কিন্তু শাসক শোষিতের যে বিষয়টি বলছেন, আমি শাসকের পরিকাঠামোর জায়গাতে রিক্তা মার্টিনিজের সাথে বক্তব্য দিচ্ছি না বা যুদ্ধ করছি না বা আলোচনা সমালোচনা করছি না। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমার চরিত্রের সবচেয়ে বড় বৈশিষ্ট্য, আমার বৈশিষ্ট্য হচ্ছে যে আমি কারো সমালোচনার প্রতি উত্তর দেই না, আমি কারো সমালোচনার উত্তরে সমালোচনা করি না। এটা হলো আমার চরিত্রগত এক ধরনের নির্বুদ্ধিতাই বলা চলে, এটা আমি করি না। তবে এই যে করি না, এই বিষয়টিকে শাসক শোষিতের যে অবকাঠামো, সেই অবকাঠামোর জায়গা থেকে বর্ণনা করাটা ঠিক হবে না। জি ভাই বলেন। ঠিক আছে, আপনার বক্তব্য আমি মানে গ্রহণ, হ্যাঁ ঠিক আছে, আপনার বক্তব্য যৌক্তিক, কিন্তু আমি মনে করি যে যারা হচ্ছে গিয়ে সমাজের শক্তিশালী অবস্থানে থাকে এবং একটা দুর্বল অবস্থানে যারা আছে, আমি কিন্তু ব্যক্তি রিক্তা ওনাকে দুর্বল বলছি না, ব্যক্তি মানুষ নিয়ে আমার কোনো টেনশন নাই, আপনারও টেনশন নাই। আমি আপনি একটু অবশ্যই একটু বেটার পজিশনে আছেন, আপনি ব্যক্তিগতভাবে নিশ্চিত না, একজন পুরুষ আসলে সমাজে একটা শক্তিশালী অবস্থানেই থাকেন একজন নারীর থেকে, এটা এটা মানে সমাজে যুগ যুগ ধরে চলে আসতেছে। এখন আপনি যদি যখন বিতর্ক হচ্ছে তখন যদি আপনি সেই জায়গাটাতে আক্রমণ করেন, যে জায়গাটা হচ্ছে গিয়ে যে জায়গাটাই হচ্ছে তার নিচে থাকার অন্যতম প্রধান কারণ দুর্বলতা, তাহলে আমার মনে হচ্ছে যে এখানে লেভেল প্লেইং ফিল্ড আসলে থাকে না। সে আপনাকে এটা নিয়ে এভাবে কি নিয়ে আক্রমণ করবে? তারও তো অধিকার আছে যে একইভাবে আপনাকে আক্রমণ করার, কিন্তু সে কিন্তু খুঁজে টুজে হাতে আর কিছু পাচ্ছে না, আর পাচ্ছে না। তার মানে সমাজ আপনার মানে সেই একটা চাপায় নেই। আপনার সাথে আমি পুরোপুরি সহমত, কিন্তু আপনার সাথে পুরোপুরি সহমত হলে আপনার একটা বিষয়ে সমস্যা আছে। সমস্যাটা হলো, হ্যাঁ মনে করেন যে আমি সুবিধা শ্রেণীতে আছি, সুবিধা অবস্থায় আছি, আমি উচ্চ অবস্থানে আছি, সে উচ্চ অবস্থানে নেই, সে একটু এই পুরুষতান্ত্রিক সমাজের পরিকাঠামোর কারণে নিম্ন অবস্থানে আছে, এবং সেক্ষেত্রে যদি তাকে আমি স্যাটেলাইটটা বলি, তাহলে তাকে এমন একটি কোণের মধ্যে ঠেলে দেওয়া হবে যে কোণ থেকে তাকে ইউটার্ন দিয়ে বের হয়ে আসাটা কষ্টকর হবে। হ্যাঁ, এটা হয়তো মানবিক একজন মানুষের পক্ষে ঠিক না। এই জায়গা থেকে আমি আপনার সাথে একমত, হ্যাঁ এই কাজটা আমার এক ধরনের অমানবিকতা হিসাবে আপনি ট্রিট করতে পারেন, একমত। কিন্তু এর পেছনে সবচেয়ে বড় যে ঘটনা, এই যে সমতা না থাকা, অসমতা থাকা, এই যে পুরুষ জাতির এগিয়ে যাওয়া, এই যে অর্থনৈতিক কাঠামো বলেন, শরীরবৃত্তীয় কাঠামো বলেন, রাষ্ট্রীয় কাঠামো বলেন, পুঁজি কাঠামো বলেন, ধর্ম কাঠামো বলেন, এভোলিউশনারি অ্যাসপেক্ট বলেন, ফিজিওলজিক্যাল অ্যাসপেক্ট বলেন, সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট বলেন, যত কিছুই বলেন না কেন, এই যে পুরুষ এক ধরনের আপাত সুবিধা এতগুলো সাপোর্টের কারণে পেয়েছে, এভোলিউশনের কারণে পেয়েছে, সমাজবিদ্যার কারণে পেয়েছে, তারপরে ধর্মের কারণে পেয়েছে, পেয়ে কি হয়েছে, নারী দ্বিতীয় লিঙ্গ হয়ে গেছে,
পুরুষ এক ধরনের প্রথম লিঙ্গের দাবিদার হিসেবে হয়ে গেছে, যে প্রথম লিঙ্গের সুবিধা আপনিও নিচ্ছেন আমিও নিচ্ছি, অস্বীকার করার কিছু নাই, আপনিও নিচ্ছেন আমিও নিচ্ছি। এটা কিন্তু এটাও প্রমাণ করে যে সব আসলে সমান না, এই অসমতা প্রাকৃতিক, এই অসমতাকে অতিক্রম করতে হবে সহযোগিতা দিয়ে, এই অসমতাকে অতিক্রম করতে হবে প্রেম দিয়ে, এইটা যুদ্ধ নীতি দিয়ে অতিক্রম করা সম্ভব না। আপনি হয়তো যুদ্ধের পক্ষে, আমি সহযোগিতার পক্ষে, প্রেমের পক্ষে, কিন্তু আমি যুদ্ধের পক্ষে না, পার্থক্য হলো এটাই। ভাই এখানে আমি শেষ একটা আপত্তি জানিয়ে দেই, যে প্রাকৃতিক শব্দটা বললেন, প্রাকৃতিক শব্দটাতে আমি প্রবল আপত্তি জানাচ্ছি, যে প্রাকৃতিক আপনি যেভাবে বলেছেন সেই কথাটার মানে টেন্ডেন্সি এরকম ছিল যে যেহেতু এটা প্রাকৃতিক সেহেতু এটাই সঠিক, এই ধরনের একটা টেন্ডেন্সি আপনার কথার ভিতরে ছিল। প্রকৃতিগত ভাবে সঠিক না বেঠিক, সঠিক কথা বা বেঠিকতা মানুষ নির্ধারণ করে হচ্ছে তার মনস্তাত্ত্বিক নৈতিক উপলব্ধি দ্বারা। মনস্তাত্ত্বিক নৈতিক উপলব্ধি সময়ের সাথে সাথে, শিক্ষা অবস্থানের সাথে সাথে পাল্টায়। কিন্তু তাতে এক, আপনি যখন আপনার সমস্যাটাকে পুরোপুরি বুঝে উঠতে পারবেন তাহলে সেই সমস্যাটাকে অতিক্রম করা যায়। কিন্তু সমস্যাটা কি ন্যাচারাল কজে তৈরি হওয়া নাকি আনন্যাচারাল কজে তৈরি হওয়া, এটা বুঝতে পারাটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। যেটা ন্যাচারাল কজে তৈরি হয় সেটা যদি ন্যাচারাল কজ হিসেবে আপনি মেনে নেন তাহলে আপনার পক্ষে সেটা অতিক্রম করা সম্ভব বা সহজ। কিন্তু যেটা ন্যাচারাল কজে তৈরি হওয়া সেটাকে যদি আপনি চাপানো কৃত্রিম একটি জায়গা থেকে তৈরি করে যুদ্ধ লড়া শুরু করেন তাহলে কি হলো, যে আমরা মূল ছিদ্র বন্ধ না করে যুদ্ধ লড়া শুরু করলাম। সাধারণভাবে একজন নারীবাদী পুরুষ বা একজন নারীবাদী নারী, একজন নারী মুক্তির আন্দোলনের মানুষ, এই তাদের যে চিন্তার অবকাঠামো, এই অবকাঠামো থেকে আমার এইটুকু পার্থক্য আছে, এক, আমাদের প্রথমে বুঝতে হবে যে আমরা কেন কিভাবে কি কারণে বিবৃত হয়েছি, বিস্তৃত হয়েছি, বড় হয়েছি, এই অবস্থায় এসেছি, এর পিছনে কতখানি ন্যাচারাল কতখানি আনন্যাচারাল। যেটা আনন্যাচারাল সেটা আমরা সম্মিলিতভাবে দুজনে মিলে ঝেঁটিয়ে বিদায় করে ফেলবো, আর যেটা ন্যাচারাল সেটা আপনি আমি বিদায় করতে পারবো না, সেটা নৈতিক বা অনৈতিক সেটা আপনার আমার চিন্তা কাঠামো সময়ের উপরে নির্ভর করে পরিবর্তিত হবে। যেটা ন্যাচারাল কজ সেটাকে আমাদের সহযোগিতার উপরে ভিত্তি করে সামনের দিকে এগোতে হবে। আমার বক্তব্যটা অনেকটা এরকমই। জি ভাই বলো। আচ্ছা তাহলে ঠিক আছে, তাহলে ঠিক আছে। কিন্তু আমি অনেক আপনার অনেক দর্শক আছে, সেই দর্শকরা হয়তো এই এই বিষয়টা নিয়ে একটা ভুল ধারণা পোষণ করতে পারে যে যেহেতু এটা প্রাকৃতিক সেহেতু এটাই সঠিক, এটাই হবে সবসময়। না, প্রাকৃতিক বলতে সঠিক ব্যাপারটা এরকম না, কারণ একটা মেয়ে 8 বছর বা 9 বছর বয়সে সে মেনস্ট্রুয়েশন সাইকেলে চলে আসে, তার মানে প্রকৃতি তাকে সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা দেয়, কিন্তু সেটা সঠিক না। কিসের ভিত্তিতে সঠিক না? আমাদের জ্ঞানের ভিত্তিতে সঠিক না, কিন্তু ন্যাচারাল জাজমেন্টের ভিত্তিতে কিন্তু এটা সঠিক। কারণ প্রকৃতি বাচ্চা পয়দা করতে চায়, প্রকৃতি বাচ্চা পয়দা করার পরে একটা গাছ যখন সন্তান জন্ম দিবে, শস্য জন্ম দিবে, স্বাভাবিকভাবে ত্রিমাসী যেগুলো গাছ সেগুলো মরে যাওয়াটাই হল তাদের স্বাভাবিক বৈশিষ্ট্য। একটা ফুল গাছ যখন ফুল জন্ম দিবে, দেখবেন তুলসী গাছ, আপনি যারা সনাতনী ধর্মমতে আছে তাদেরকে জিজ্ঞেস করবেন, তুলসী গাছে নিয়মিত ফুল ছাড়তে হয়, কারণ তুলসী গাছে যদি ফুল না ছাড়া হয় তুলসী গাছ কিন্তু 3-4 মাসের বেশি টিকে না। কারণ তুলসী গাছে যখন ফুল ফুটে যায় এবং সেখান থেকে তার বীজ তৈরি হয়, তুলসী গাছ মনে করে তার জীবন আয়ু শেষ হয়ে গেছে, কারণ সে ফুল জন্ম দিয়ে দিয়েছে, সে ফল জন্ম দিয়ে দিয়েছে, তখন সে মরে যায়। কিন্তু নিয়মিত যদি তার ফুল এবং ফলকে ছেড়ে দেওয়া হয়, তুলসী গাছ মনে করে তার বেঁচে থাকার সময় এখনো আছে, কারণ সে এখনো ফুল উৎপাদন করেনি, ফল উৎপাদন করেনি, যার জন্য বেঁচে থাকে। এটা হলো একটা প্রসেস। এখন এই প্রাকৃতিক যে প্রসেস যে সে ফুল ফল উৎপাদন করার পরে মরে যাবে, এটা প্রাকৃতিক প্রসেস। কিন্তু আমরা আমাদের যে উপলব্ধিগত জ্ঞান সেই জ্ঞান দিয়ে বুঝতেছি যে প্রাকৃতিক প্রসেস এই প্রাণীটির জন্য বা এই বৃক্ষটির জন্য সুস্থ স্বাভাবিক প্রসেস না, এখানে কোনো লুফহোল আছে। অর্থাৎ যেহেতু এটা ব্লাইন্ড প্রসেস, প্রাকৃতিক প্রসেস ব্লাইন্ড প্রসেস, তার মধ্যে আমাদের বিজ্ঞান চিন্তা, আমাদের যৌক্তিক চিন্তা জায়গা থেকে লুফহোল আমরা পাবো, সেই লুফহোলগুলো আমাদের সহযোগিতার ভিত্তিতে অতিক্রম করতে হবে, সেটা যুদ্ধনীতিতে অতিক্রম করা যাবে না। আমার বক্তব্য এটাই আর কিছু না। একদমই পুরোপুরি সহমত ভাই আপনার, আপনার এই যে শেষ বক্তব্যটাই আমি আসলে আমি চাচ্ছিলাম যে দর্শক, আপনার যারা দর্শক আছেন তারা যেন এই জিনিসটা ভালোভাবে বোঝেন যে আপনি প্রাকৃতিক বলতে আসলে এই জিনিসটা বোঝাচ্ছেন না, আপনি প্রাকৃতিক বলতে অন্য জিনিস, ভিন্ন জিনিস বোঝাচ্ছেন। যেমন ধরেন আমাদের দেশ, আমাদের সমাজে আমরা দেখি যে ধরেন মানে মানে ধরেন প্রতিবন্ধী শিশুরা কিন্তু প্রাকৃতিক ভাবেই তারা বিলুপ্ত হয়ে যাবে, এটাই প্রকৃতি চায়। আসলে প্রকৃতি আসলে চায় না তারা বংশ বিস্তার করুক, তারা হচ্ছে কি আরো মানে প্রতিবন্ধী শিশু জন্ম দিয়ে টিকে থাকুক, এটা প্রকৃতি চায় না। কিন্তু আমরা কিন্তু আমাদের সমাজে এরকম সমাজ আমরা গঠন করতে চাই না যেখানে প্রতিবন্ধী শিশুরা তাদের অধিকার পাবে না বা তৃতীয় লিঙ্গের মানুষেরা তাদের, তার মানে হচ্ছে যে একজন প্রতিবন্ধী নারী বা একজন দুর্বল শরীরের মানুষ, সে যে মানুষই হোক, সে কিন্তু সমতার দাবিতে এগোতে পারবে না, যুদ্ধনীতির দাবিতে এগোতে পারবে না, সে প্রেমের দাবিতে এগোবে, সে সহযোগিতার দাবিতে এগোবে। আমার বক্তব্য মানে মানে তার কি করুণা চাইতে হবে, তার কি না এখানে অধিকারের সাথে করুণা চাইবে না, তার এই জিনিসটা সম্পর্ক করুণা ভাই করুণা চাইবে না। কারণ করুণা আর সহযোগিতা, সহমর্মিতা, প্রেম এগুলো আলাদা জিনিস। কিন্তু কিন্তু মানে বিষয়টা কিন্তু এইরকমই আসতেছে, কথাটা কিন্তু এইভাবেই আসতেছে যে তার চাইতে হবে প্রেম, তার চাইতে হবে ভালোবাসা, তার চাইতে হবে মায়া। না না না, আমি এটা বলছি না, আমি বলছি যেটা ন্যাচারাল কজ। আমার সন্তান ন্যাচারাল কজে প্রতিবন্ধী হলো, আমার সন্তান ন্যাচারাল কজে ধরেন মনোবৃত্তিক ভাবে দুর্বল কাঠামোর মানুষ হলো, তাকে আমি কিভাবে ট্রিট দিব? কিন্তু
অধিকারের দাবিতে অধিকার দাবি সে কিভাবে করবে, কারণ সে তো দুর্বল। সবল এটা কি অধিকারের দাবি, মানে অধিকারটা কি এটার উপরে ডিসাইড হয় যে কে কতটুকু দুর্বল কে কতটুকু সবল? না সেটা হয় না। আমি আমি যেটা বললাম যে আমরা আমাদের জ্ঞানগত জায়গা থেকে, জ্ঞানগত জায়গা থেকে যা বুঝছি সেটা প্রকৃতির যে সাধারণ নিয়ম, অনেক সময় সেই নিয়মটাকে আমরা দুর্বল হিসেবে দেখতে পাচ্ছি। কেন দেখতে পাচ্ছি? যেহেতু প্রকৃতি অন্ধ আইনে চলে, প্রকৃতি ভালো মন্দ নীতি নৈতিকতা বোঝে না, প্রকৃতি শুধু বোঝে সে কপি পেস্ট করবে এবং সামনে প্রজন্ম চলে যাবে। একটি কপি তৈরি হওয়ার পরে যে কপি তৈরি করলো তার প্রকৃতিতে টিকে থাকাটা গুরুত্বপূর্ণ কোনো বিষয় না, এটা প্রকৃতির সাধারণ হিসাব। কিন্তু আমরা আমাদের চিন্তাশীলতার জায়গা থেকে দেখছি যে প্রকৃতি অন্ধভাবে যে আইনটা তৈরি করেছে সেটা আমাদের নীতি নৈতিকতা বিজ্ঞানসম্মতভাবে নৈতিক আইন না। এখন এই ধরনের যদি 10 জন মানুষ সংযুক্ত হয়, যাদের মধ্যে কিছু মানুষ প্রকৃতিগত দুর্বলতা আছে, প্রতিবন্ধকতা আছে, কাজের কারোর মধ্যে হয়তো প্রকৃতিগত ভাবে সবলতা আছে, কারোর হয়তো প্রকৃতিগত ভাবে মধ্যম পন্থার একটা জায়গা আছে, এই 10 জন মানুষের মধ্যে সমবন্টন আপনি কিভাবে করবেন? সবগুলো কি সমবন্টনের জায়গাতে করতে পারবেন? অধিকারটা তো ভাই সবলতা দুর্বলতার উপরে নির্ভর করে না, এটা তো টোটালি ভিন্ন একটা জিনিস। অধিকারের সাথে তো এই সবলতা দুর্বলতার কোনো সম্পর্কই নাই। আপনি সম্পর্কটা কিভাবে মানে করছেন এই জিনিসটা আমি বুঝতে পারছি না। আমি আমি বলার চেষ্টা করছি এইটাই যে যেসব বিষয় আরোপিত, কৃত্রিম ভাবে আরোপিত, সেই কৃত্রিম ভাবে আরোপিত যে বিষয়বস্তু সেগুলো সম্মিলিতভাবে সবাইকে দূর করার জন্য সচেষ্ট থাকতে হবে। কিন্তু যেসব বিষয় কৃত্রিম ভাবে আরোপিত না, তার উপরে এক ধরনের প্রকৃতির অন্ধ আইন আছে, সেই বিষয়গুলোকে সহযোগিতা, সহমর্মিতা, প্রেমের দৃষ্টিভঙ্গি থেকে সামনে দিকে এগোতে হবে। যদি সেটা না করা হয় তাহলে কেউ কেউ সেটা করতে চাইবে, কেউ কেউ সেটা করতে চাইবে না। উদাহরণ হতেই পারে, আমার প্রতিবন্ধী সন্তান হলো, আমি মনে করলাম তাকে আমি সাপোর্ট দিব না, তার অধিকার আছে আমি তাকে সাপোর্ট দিব না, আমি তাকে হত্যা করতেও পারি। এটা হচ্ছে, এটা হচ্ছে এক ধরনের অনৈতিকতা। সেক্ষেত্রে যার অধিকার বা তার যে সহমর্মিতা বা তার যে প্রেমের যে প্রাপ্তি ছিল সেই প্রেমের প্রাপ্তির জায়গা থেকে তাকে আমি ডিরেল করলাম। আপনি কিন্তু একটা কথা বলেন যে এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প এসে যদি সমগ্র পৃথিবীর সকল সম্পত্তি যদি আপনাকে দিয়ে দেয়, আপনি আপনার সন্তানের একটা কনে আঙুলও তাকে আপনি দিবেন না। এই যে আপনি বলেন এক্ষেত্রে অধিকার ক্ষমতার জায়গার বা সমতার জায়গা বা যোগ্য অধিকারের দাবির জায়গা থেকে সবচেয়ে বেশ দাবিটা তৈরি হয় সেটা হচ্ছে যে আপনার প্রেম, আপনার সহমর্মিতা, আপনার প্রেম এবং সহমর্মিতা। এবং আপনি এটা প্রমাণ করেন এভোলিউশনারি বায়োলজি যে আমরা মানি বা বুঝি, এই এভোলিউশনারি বায়োলজিকে মানুষ অতিক্রম করতে পেরেছে কেন? তার চিন্তাশীলতার নৈতিকতা দিয়ে বা তার চিন্তাশীলতার ভালোবাসা দিয়ে। পার্থক্য এই জায়গায় আর কিছু না। কিন্তু আপনি যেখানে দাঁড়িয়ে আছেন সেটা হচ্ছে ব্যক্তিগত পর্যায়ে, ব্যক্তিগত পর্যায়ে। কিন্তু আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি সেটা হচ্ছে যে আমি ব্যক্তিগত পর্যায়ে বলছি না, আমি সামগ্রিক পর্যায়ে বলছি, চূড়ান্ত সামগ্রিক পর্যায়ে বলছি। আপনি হয়তো খণ্ডিত, তাহলে সামগ্রিক অধিকারের কথা প্রশ্ন যদি আসে, তাহলে যদি আমরা সামগ্রিক ভাবে দেখি বা রাষ্ট্রীয় ভাবে বা সামাজিক ভাবে বা কালেকটিভ কনসিয়াসনেস এর জায়গা থেকে যদি আমরা দেখি, তাহলে তো সেখানে সবলতা দুর্বলতার সাথে অধিকারের কোনো সম্পর্ক নেই। আচ্ছা, এবার হচ্ছে অধিকার একটা মিথ, সরি কেটে গেল আসিফ ভাই, সম্ভবত আপনার নেটওয়ার্কের সমস্যা, কেটে গেল, আবার সংযুক্ত করছি। হ্যাঁ আসিফ ভাই, হ্যাঁ বলেন। অধিকারটা হচ্ছে এক ধরনের মিথ কাঠামো। অধিকার আমরা চিন্তা করে তৈরি করেছি, অধিকার কিন্তু কোনো ঈশ্বর প্রদত্ত কিছু না, অধিকার কিন্তু প্রকৃতি প্রদত্ত কিছু না। আপনি প্রথমে এইটা ক্লিয়ার করেন যে অধিকার কি মানুষের মিথ কাঠামো দ্বারা তৈরি, না অধিকার প্রকৃতিগত কাঠামো দ্বারা তৈরি, না অধিকার ঈশ্বর কাঠামো দ্বারা তৈরি। যদি অধিকার প্রকৃতিগত কাঠামো দ্বারা তৈরি না হয়, অধিকার যদি ঈশ্বর কাঠামো দ্বারা তৈরি না হয়, অধিকার যদি মানুষের চিন্তার কাঠামো দ্বারা তৈরি হয়, মানুষের চিন্তার কাঠামো দ্বারা তৈরি মিথ। বলেন ভাই। মানুষের সকল মানুষ, নারী পুরুষ, প্রতিবন্ধী, আফ্রিকার মানুষ, বাংলাদেশের মানুষ, প্রতিবন্ধী মানুষ, ছোট মানুষ, লম্বা মানুষ, কালো মানুষ, সবার সমান অধিকার। এই যে সমান অধিকারের কথা আপনি বলছেন, এই অধিকারের যে প্রসঙ্গ এটা কিন্তু উপলব্ধিগত প্রসঙ্গ, এটা কিন্তু কোনো বস্তুগত প্রসঙ্গ না, বা এটা কিন্তু প্রাকৃতিক প্রসঙ্গ না। এই প্রাকৃতিক প্রসঙ্গ যেহেতু না, এটা উপলব্ধিগত প্রসঙ্গ, অর্থাৎ এটা একটা মিথ কাঠামো। এই প্রসঙ্গ প্রকৃতি তৈরি করে দেয়নি, কারণ প্রকৃতির মধ্যে ডিসক্রিমিনেশন আছে। এই প্রসঙ্গ ঈশ্বর তৈরি করে দেয়নি, কারণ ঈশ্বরের আইনের মধ্যে ডিসক্রিমিনেশন আছে। এই প্রসঙ্গ তৈরি করেছে কারা? উপলব্ধিগত থাকা মানুষেরা। তার মানে এই যে অধিকারের বক্তব্য বলছেন, এটা তো একটা মিথ কাঠামো ভাই। যেমন ধরেন এই যে করোনা ভাইরাস আক্রমণ করেছে, সত্যিকার অর্থে অধিকার বলে কিছু নাই তো? অধিকার বলে কিছু নাই, অধিকার বলে কিছু নাই। অধিকার কি? অধিকার খায় না মাথায় দেয়, অধিকার কর্তৃক অধিকার কে চাপিয়েছে? আপনি অধিকারের কথা বলছেন, সকল মানুষের সমান অধিকার, এই অধিকার কে চাপিয়েছে আমাকে বলতে পারবেন যে কে চাপিয়েছে? অধিকার অধিকার কর্তৃক আসলো, এর কে তৈরি করেছে? প্রকৃতি অধিকার তৈরি করেছে, ঈশ্বর অধিকার তৈরি করেছে, মানুষ তৈরি করেছে। প্রকৃতি কেন তৈরি করতে হবে? মানুষ যদি তৈরি করে মানুষ যা তৈরি করেছে, সময়ের ধারণা, তারপরে হচ্ছে কালের ধারণা, তারপরে হচ্ছে বস্তু, দেশ, কাঠামো, ভাষা, এগুলো সবই তো ভাই মিথ। অধিকারও একটি মিথ।
মানে মানে মিথ বলতে আপনি আসলে কি বোঝাচ্ছেন? এগুলো যে কৃত্রিম ভাবে তৈরি, যা ন্যাচারাল না, সবই তো কৃত্রিম ভাবে তৈরি, এখানে সমস্যাটা কোথায়? মানে এটা হচ্ছে উপলব্ধিগত, আমি মিথ হচ্ছে যেগুলো উপলব্ধিগত ভাবে প্রাণী ও বৈশিষ্ট্যের উপরে চাপানো হয়। উদাহরণ দিচ্ছি, ধরেন একটি কেঁচো, আমি আপনাকে উদাহরণ দিচ্ছি একটা কেঁচো, কেঁচো হলো উপলব্ধ প্রাণী। যখন কেঁচো সন্তান জন্ম দিবে বা পরবর্তী প্রজন্ম দিবে, তাদের মধ্যে অবস্থার পরিপ্রেক্ষিতে যে কোনো ক্যারেক্টার একটা কেঁচো নিতে পারে, সে একটা নারী ক্যারেক্টারও নিতে পারে, একজন পুরুষ ক্যারেক্টার নিতে পারে। তার মানে এই যে কেঁচো কোন পর্যায়ে আছে, কোন টেম্পারেচার আছে, তার উপরে ভিত্তি করে সে নারী ক্যারেক্টার নিলে বংশবৃদ্ধি করতে পারবে না পুরুষ ক্যারেক্টার নিলে বংশবৃদ্ধি করতে পারবে, সেটা কিন্তু কেঁচো ন্যাচারালি ঠিক করে, এটা কিন্তু চাপানো না। আপনি যদি উদাহরণ দেন ফাইন্ডিং নিমো, ক্লাউন ফিশ, ক্লাউন ফিশ যদি বাচ্চা পালন করে নারী পুরুষ একসাথে, কোনো কারণে নারী যদি হারিয়ে যায়, সেক্ষেত্রে পুরুষ পুরুষ থেকে নারীতে রূপান্তরিত হয়ে যায়। এই যে সে পুরুষ থেকে নারীতে রূপান্তরিত হয়ে বাচ্চাগুলোকে লালন পালন করলো, এটা ন্যাচারাল ফেনোমেনা। কিন্তু অধিকারের যে বক্তব্য বলছেন, এই অধিকারের বক্তব্য কিন্তু ন্যাচারাল ফেনোমেনা না, এটা একটা মিথ কাঠামো। অধিকার মিথ কাঠামো, অধিকার কিন্তু সৃষ্টিকর্তা প্রদত্ত না, অধিকার কিন্তু প্রকৃত প্রদত্ত না। অধিকার হচ্ছে চিন্তাশীল মানুষেরা সকল মানুষের জন্য ভালো হতে পারে এরকম একটা চিন্তাশীল পরিকাঠামোর জায়গা থেকে মনে করেছে যে সবার সমান অধিকার, কালো খসড়া বেটো নারী, এটা হলো একটা মিথ কাঠামো। তাহলে তো আমি দেখতে পাচ্ছি যে এটা আরো গুরুত্বপূর্ণ বেশি, যে ঈশ্বরের তো সৃষ্টি প্রাকৃতিক ভাবে সৃষ্টি থেকে অনেক বেশি। মিথ কাঠামো যদি গুরুত্বপূর্ণ হয়, মিথ কাঠামো যদি গুরুত্বপূর্ণ হয়, তাহলে যে কোনো ধর্মীয় মিথ কাঠামো সমান গুরুত্বপূর্ণ হতে পারে না? প্রথমে এক কৃত্রিম ভাবে চাপিয়েছি, কোনটা আমরা ন্যাচারাল ফেনোমেনার জায়গা থেকে। আপনি আমাকে বলেন ভাষা, মানুষের ভাষা, এই জিনিসটা তো কৃত্রিম, তাই না? মাথা ভাষা মিথ, মানুষের বিজ্ঞান চর্চা, মানুষের বিজ্ঞান চর্চা, এটা তো কোনো বিজ্ঞান চর্চা মিথ মিথ না। বিজ্ঞান চর্চা হচ্ছে একটা এক ধরনের প্র্যাকটিসিং প্রসিডিওর, বিজ্ঞান চর্চাকে কোনোভাবে বর্ণনা করা যাবে না, কারণ বিজ্ঞান চর্চা মিথ কাঠামো না। মিথ কাঠামো হচ্ছে যাই যাকে আপনি ধরতে পারেন না, বিজ্ঞানকে আপনি ধরতে পারেন, মিথ কাঠামো আপনি ধরতে পারবেন না। আপনি আমাকে 1 কেজি অধিকার দিতে পারবেন না, আপনি আমাকে 1 কিলো আলো দিতে পারবেন, সরি, আপনি আমাকে 1 সেন্টিমিটার বা 1 কিলো দিতে পারবেন না। 1 কিলো যে মিথ, 1 সেন্টিমিটার মিথ, সময়, কিন্তু যেমন ধরেন এই যে আমরা যে আইন কানুন সৃষ্টি করেছি, আইন কানুন সৃষ্টি করেছে, সমাজের ভিতরে যে সংবিধান সংবিধান সৃষ্টি করেছে, তাহলে হ্যাঁ এই এই ক্যাটাগরিতে সবকিছুই পড়ে যায়। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে প্রাকৃতিক প্রাকৃতিক এবং মিথ আপনি যেভাবে মানে পার্থক্য করছেন, এবং আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে আপনার এবং আপনার দর্শকদের ভিতরে এই টেন্ডেন্সিটাই প্রভাব বিস্তার করতেছে, যে যেটা প্রাকৃতিক সেটাই ফলো করতে হবে, সেটাই। আমি সেটা বলছি না, আমি এই উত্তর আগেই দিয়ে রেখেছি যে প্যারামিটার তিনটা। 1 নম্বর হচ্ছে কোনটা আপনি অন্ধ আইনে প্রকৃতিগতভাবে পেয়েছেন, 2 কোনটা হচ্ছে আপনার উপরে কৃত্রিমভাবে চাপানো হয়েছে, 3 উপলব্ধিগতভাবে আপনি কি বোঝেন। 1 যেটা আপনি উপলব্ধিগতভাবে বোঝেন তা সবার জন্য আপনি দিবেন, 2 যেটা আপনার চাপানো হয়েছে আপনাদের উপরে বা যা কারোর উপরে সেটা সামগ্রিকভাবে আমাদের দূর করতে হবে, আর 3 যেটা প্রকৃতিগতভাবে অন্ধভাবে আমরা পেয়েছি সেটা সমতার দাবিতে, সহযোগিতার দাবিতে, সরি, সহযোগিতার দাবিতে, সমমর্মিতার দাবিতে, প্রেমের দাবিতে সামনে নিয়ে যেতে হবে। কিন্তু প্রাকৃতিক জিনিসপত্র তো আমার উপর চাপানো হতে পারে, যেমন ধরেন অনেকে অনেক মানে মানুষ পুরুষ হয়ে জন্ম নেয় কিন্তু তারা মনস্তাত্ত্বিক ভাবে একজন নারী, তো প্রকৃতি যেটা চাপিয়েছে সেটা তো মিথ কাঠামো চাপেনি, প্রকৃতি বাস্তবতা চাপিয়েছে। চাপানোর প্রকৃতি সবসময় আপনি মানে ঈশ্বর কাঁধে প্রকৃতি তো না না না, প্রকৃতি তো মিথ কাঠামো চাপায় নাই ভাই, মিথের ধারণা ক্লিয়ার রাখতে হবে। আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে আমরা মিথের ধারণা সম্পর্কে পরিষ্কার ভাবে ধারণা রাখি না। প্রকৃতি কিন্তু মিথ চাপায় না, প্রকৃতি বাস্তবতা চাপায়। মিথ যখন আবার চাপানো হয়, বাস্তবতার উপরে যখন মিথ চাপানো হয়, তার আবার 2 ধরন থাকে। 1 যেগুলো আমরা সামগ্রিকভাবে চিন্তা কাঠামোর জায়গা থেকে পজিটিভ মিথ হিসেবে দেখব, আর যেগুলো আমরা সামগ্রিক চিন্তা মত কাঠামোর জায়গা থেকে নেগেটিভ মিথ হিসেবে দেখব। উদাহরণ দিচ্ছি, ধর্মমতে নারী পুরুষের যে ভিন্নতা সেটা হচ্ছে নেগেটিভ মিথ কাঠামো, নেগেটিভ মিথ কাঠামো, কিন্তু সেটা মিথ। আর আপনি যে অধিকারের কথা বলছেন, সম অধিকারের কথা বলছেন, এটা হচ্ছে পজিটিভ মিথ কাঠামো, কিন্তু এটাও মিথ। আপনাকে বুঝতে হবে যে ওইটাও মিথ, এটাও মিথ, এটাকে আমরা পজিটিভ বলছি, এটাকে আমরা নেগেটিভ বলছি। কিন্তু প্রকৃতি কাউকে নারী পুরুষ শরীরে পুরুষ করলো, মনে নারী করলো, এটা কিন্তু প্রকৃতি কিন্তু মিথ তৈরি করলো না, প্রকৃতি তার অন্ধ আইনে প্রেজেন্টেশন করেছে শুধু, সেটা আপনি গ্রহণ করতে পারেন নাও করতে পারেন। ঠিক আছে, এখন আমি যে জিনিসটা বলছি যে এই যে অধিকারের ব্যাপারটা, এই অধিকারের ব্যাপারটা কি আমি একটু বলছি, যে প্রকৃতি আমাদেরকে যেভাবেই তৈরি করুক, আমাকে সবলভাবে তৈরি করুক বা আমাকে দুর্বলভাবে তৈরি করুক, যেভাবেই তৈরি করুক, আমাদের একটা কালেকটিভ কনসিয়াসনেস আছে, যেটা হচ্ছে সমাজের অনেক কিছুর উপরে নির্ভর করে। হ্যাঁ, ধর্মের উপরে নির্ভর করে, রাষ্ট্র ব্যবস্থার উপরে নির্ভর করে, অনেক কিছুর উপর নির্ভর করে, এবং এইটার উপরে ভিত্তি করে আমরা এই জায়গায় এসে পৌঁছেছি যে একজন মানুষের
অধিকারের সাথে আসলে মানুষের সবলতা, মানুষের দুর্বলতা, মানুষের লিঙ্গ, মানুষের গায়ের চামড়া, মানুষের নির্ভর করে না, নির্বিশেষে এই জিনিসগুলো নির্বিশেষে একজন মানুষের অধিকার সমান থাকে প্রত্যেকটা জায়গায় সমান থাকে। আমি 100,000 সহমত আপনার কথার সাথে, আমি 100,000 সহমত, কিন্তু অধিকারের যে ধারণা এটি হচ্ছে এক ধরনের পজিটিভ মিথ রে ভাই। আপনাকে এটা স্বীকার করতে হবে যে আপনি অধিকারের কথা বলছেন, আপনি মিথ কাঠামোর কথা বলছেন, সেটা পজিটিভ না নেগেটিভ সেটা আলাদা কথা, কিন্তু সেটা মিথ। আপনি যদি টার্মটা একটু চেঞ্জ করে বলেন, কারণ মিথ টার্মের ভিতরে মিথ মিথকে আমি কিভাবে চেঞ্জ করব, মিথ ইজ মিথ, পুরাণ বলতে পারেন আপনি, এটার সাথে অনেক কিছু ঢুকে যাচ্ছে একই সাথে, যখন একটা বক্সের ভিতরে যখন একই সাথে অনেক কিছু ঢুকে যায় তখন আমি সেই বক্সের সমস্যা হলো কি ভাই, বুঝছেন সমস্যা হলো কি ভাই, আমরা প্রকৃতিগতভাবে যা পেয়েছি, আপনি যা পেয়েছেন, আমার বোন যা পেয়েছে, আমার মা যা পেয়েছে, আপনার স্ত্রী যা পেয়েছে, আপনার সন্তান যা পেয়েছে, প্রকৃতিগতভাবে আপনি যা পেয়েছেন তার বাইরে আপনি যা কিছুই পেয়েছেন সেটা পজিটিভ হোক বা নেগেটিভ হোক তার সবকিছুই মিথ কাঠামোর মধ্যে সীমাবদ্ধ। যেমন ধরেন, যেমন ধরেন আপনাকে একটা উদাহরণ দিয়ে বলছি যে, যেমন ধরেন এই যে আমরা এখন অলস সময় আজের আপাচার পারতেছি, থাকুক সেই জিনিসটা কিন্তু আমি চাইবো না, তাই না? আমি হ্যাঁ ঠিক আছে, আমি আপনাকে যে জিনিসটা বলতে চাচ্ছি শব্দ আমি বলবো না, আমাকে অধিকার ডিফাইন করেন, কে দিল অধিকার, অধিকার কারো দিতে হবে কেন, অধিকার কিভাবে আসে, মানে কে দিল, এখানে এটা তো একটা লোডেড কোশ্চেন, কে দিল, কে সৃষ্টি করলো মহাবিশ্ব, কে মানে কে, এই যে কে আপনি বলে দিলেন তার মানে হচ্ছে অধিকার কারোর একজন দিতে হবে, অধিকার কিভাবে আসে, অধিকার কি, অধিকার কি খায় না মাথায় দেয়, অধিকার কি স্বপ্ন দেখে না অধিকার নিয়ে চলাফেরা করে, তাহলে কি নিয়ে, তাহলে তো এটা নিয়ে একটা একটা মানে পূর্ণাঙ্গ লাইভ করতে হবে, অধিকার কি, অধিকার হ্যাঁ অধিকার কিভাবে আসে, মানুষ কিভাবে অধিকার কি প্রাপ্ত হয়, এটা নিয়ে এটা নিয়ে এটা নিয়ে তাহলে একটা লাইভ সমস্যা কি ভাই, কিন্তু আসিফ ভাই, আসিফ আপনার যে প্রশ্নটা, আপনার যে প্রশ্নটা এটা সম্পূর্ণ লোডেড কোশ্চেন, আমি আপনাকে জিতিয়ে দিই, আমি আপনাকে জিতিয়ে দিই সমস্যাটা হচ্ছে এই যে আমরা আলোচনা শুরু করি বা আমরা চিন্তা শুরু করি মধ্যপন্থা থেকে, এবং যখন মধ্যপন্থা থেকে মানুষ আলোচনা শুরু করে না তখন কিছু জিনিস সে ন্যাচারাল ফেনোমেনা হিসাবে বা স্বাভাবিক উপলব্ধি হিসাবে গ্রহণ করে নেয়। যেমন আপনি আমি সাধারণভাবে ভুলে যাই, ধরেন আপনার সাথে আমার বিরোধ আছে, অমুকের সাথে তার আপনার বিরোধ আছে, তার সাথে আমার শত্রুতা আছে, তার সাথে আমার বন্ধুত্ব আছে, এগুলো সব ভুলে যাই। আপনি যখন আপনি আমি যখন আলোচনা শুরু করি না তার মানে হচ্ছে যে আমরা এমন একটি মধ্যপন্থায় নিজেরা দাঁড়িয়ে আলোচনা শুরু করছি যে মধ্যপন্থায় যখন আমরা আছি আমি অর্ধেক প্রকৃতিগতভাবে পাচ্ছি আর অর্ধেক কৃত্রিমভাবে আমার উপরে চাপানো হয়েছে, সেই জায়গাতে আলোচনা শুরু করি। কিন্তু এর বাইরে যখন আপনি নিজে দিকে নামতে থাকবেন না, অর্থাৎ একবার শূন্য বিন্দুর কাছাকাছি চলে যাবেন, তখন যে দেখবেন যে এই যে মধ্য কাঠামোতে থাকা যে চিন্তার পরিসীমা, এই পরিসীমাটাও ভেঙে যায়। কিন্তু সমস্যাটা হচ্ছে যে এই পরিসীমাটা সাধারণ মানুষ বুঝে না, যার জন্য তাদের মধ্যে এক ধরনের মিসকনসেপশন তৈরি হয়। আমি আপনার সাথে সহমত যে আমি যে বক্তব্য বলছি যে মিথ কাঠামোর বক্তব্য, এটা এমন একটা বক্তব্য যে এই বক্তব্যের জায়গায় যে নারী পুরুষ আলাদা থাকে না, পুরুষ নারী আলাদা থাকে না, মানুষের জীবিত মৃত থাকা কোনো আলাদা থাকে না, বিশ্ব মহামিশা থাকা না থাকার কোনো মিনিং থাকে না। কিন্তু এইটা কি করে সাধারণ স্মৃতি শ্রেণীর মানুষের বা সাধারণ চিন্তাশীল মানুষকে ডিরেল করতে পারে, এটা আমি আপনার সাথে সবাক সহমত। এই জন্য আমি বলি যে আমি প্রচন্ড পরিমাণ মানুষকে ডিরেল করতে পারি। আপনি যেমন একটা পয়েন্ট বলছেন এবং সেই পয়েন্টেই আপনি বলছেন যে এই রাস্তায় গেলে তুমি ঢাকা পৌঁছাবা, কিন্তু আমার সমস্যাটা হচ্ছে আমি সেটা বলছি না, আমি বলছি এই রাস্তা কিন্তু কত দূর পর্যন্ত যেতে পারে, এটা কিন্তু কুমিল্লা পর্যন্ত যায়, এটা চিটাগাং পর্যন্ত যায়, এভাবে প্রত্যেকটা রাস্তা যখন শেষ পর্যন্ত বলে দিচ্ছি, এক্ষেত্রে আপনি আপনার অনুসরণ করা কোনো মানুষ যদি সত্যিকার অর্থে গন্তব্যে পৌঁছায়, আমার কথা শোনা অধিকাংশ মানুষই গন্তব্যে পৌঁছাবে না, তারা ডিরেল হয়ে যাবে। এই জন্য আমি বলি যে আমার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে আমি মানুষকে মনস্তাত্ত্বিকভাবে এতখানি প্রভোক করি বা এতখানি তাকে এমন একটি অস্থির অবস্থায় তৈরি করে ফেলি। এতে দুটো কাজ হতে পারে, এক তারা আমাকে দূর দূর ছাই ছাই করবে, দুই তারা আমাকে নিয়ে একটি কাল কাঠামো তৈরি করবে। এটা হলো আপনার আমার যে আলোচনার মধ্যপন্থায় থেকে যদি সীমা রেখা টানতে চাই বা সমাপ্তি টানতে চাই তাহলে এটি হলো মূল কথা। জি ভাই বলেন। নিশিক্ত ভাই আপনি আসেন একদিন, আমরা আপনার সাথে অধিকার নিয়ে, শুধুমাত্র অধিকার নিয়ে একদিন আলোচনা করি, কারণ আজকে যদি অধিকার নিয়ে আলোচনা শুরু করি তাহলে অনেক সময় লেগে যাবে, আপনারা হয়তো আর সময় বেশি আপনি দিতে পারবেন না, কিন্তু আমি চাই যে আপনি আপনি আমরা সবাই মিলে একদিন অধিকার নিয়ে আলোচনা করি, আপনি কি বলেন? ঠিক আছে, অবশ্যই অধিকার নিয়ে আলোচনা করব, কিন্তু সেই আলোচনার আগে অবশ্যই, কিন্তু অধিকার আলোচনা করার আগে আমাদের আরেকটা বিষয় নিয়ে আলোচনা করা দরকার আছে, না হলে অধিকার নিয়ে আলোচনা মধ্যপন্থায় মানে মাঝখানের একটা আলোচনা হয়ে যাবে। অর্থাৎ আমরা ক্লাস 5 পাশ করলাম না, আমরা ক্লাস 6 এর পাঠ নিয়ে আলোচনা শুরু করলাম। আপনার সাথে যদি আলোচনা আমি করতে চাই তাহলে প্রথমে আমাদের আলোচনার সাবজেক্ট থাকতে হবে যে মিথ কাঠামো কি, তার পরবর্তীতে অধিকারের আলোচনা হবে।
আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি মিথ কাঠামো নিয়ে আলোচনা হোক, তারপরে এরপরে অধিকার নিয়ে আলোচনা হোক, ঠিক আছে? তাহলে এই আলোচনাটার মানে ব্যবস্থা আমি শুরু করি, প্ল্যান আমি শুরু করি, তারপরে আমি আপনাকে জানাবো যে জি জি অবশ্যই অবশ্যই অবশ্যই। কিন্তু আরেকটা আমার আমার একটা বড় দোষ হচ্ছে যে আমি ওয়ান টু ওয়ান আলোচনা করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আপনি আপনাদের যেমন একটা ধরেন তিন চারজনের একসাথে একটা সম্মিলিত আলোচনা করেন, সেরকম আলোচনা করতে কিন্তু আমি স্বাচ্ছন্দ্য বোধ করি না। তো আমার সাথে আলোচনা করতে গেলে আপনাকে ওয়ান টু ওয়ান আলোচনা করতে হবে। আচ্ছা ঠিক আছে, কিন্তু অনেকেরই তো প্রশ্ন থাকবে সেটার। আমি যখন আলোচনা করবো ওয়ান টু ওয়ান আলোচনা করবো, আমি কোন গ্রুপের সাথে আলোচনা করবো না। আর কোন গ্রুপ কোন গ্রুপ ধরেন আপনারা তিনজন নিয়ে আলোচনা করতে পারেন, চারজন নিয়ে আলোচনা করতে পারেন। এই প্রসঙ্গে মিথের প্রসঙ্গে যদি আলোচনা করতে চান, আমি আমার বিপরীতে 100 জনের সাথে আলোচনা করতে রাজি আছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে আমি ব্যবস্থা করছি। মানে নিশিক্ত ভাই অনেক ধন্যবাদ আপনাকে, এবং আপনার মানে সাফল্য কামনা করি। আমার আপনি আপনার ইয়া কিন্তু আমার খুবই ভালো লাগে। দর্শক যারা শুনছেন তারা আবার ভাববেন না যে আমি নিশিক্ত ভাইয়ের বিরুদ্ধে একসাথে চলি, এর মধ্যে কম বেশি সামান্য থাকবেই, এটা আপনারও আছে আমারও আছে। তো সবাই ভালোবাসা ভাই আপনার জন্য, ভালো থাকবেন। হ্যাঁ ঠিক আছে ভাই, ভালো থাকবেন, বাই বাই।